transaction, wherever we are running a distributed transaction, more than one nodes are getting involved, because that's why we are calling it distributed transaction. Ektai jaygay transaction ta run korche na, ektai site e transaction ta run korche na, jehetu transaction ta more than one site e run korche. So it is basically becoming distributed transaction. Ebong naturally shekhane more than one network hosts are coming. Now what is the responsibility of these hosts, of this network host? The basic responsibility of this network host is to provide you the network resources, is to provide you the transactional resources. Transaction ta run korar jonno ja ja resources dorkar, ওই নেটওয়ার্ক হোস্টগুলো সেই ট্রানজ্যাকশনগুলোকে সেই রিসোর্সগুলো প্রোভাইড করছে, দ্যাট ইজ দ্য থিং। এবং সেখানে তুমি জানো আরেকটি ফ্যাক্টর থাকে যার নাম ট্রানজ্যাকশন ম্যানেজার। আমরা অলরেডি ফোর্থ সেমিস্টারের সিলেবাসে দেখেছিলাম যে একটা সাইটের বেসিক স্ট্রাকচার, সেখানে ট্রানজ্যাকশন ম্যানেজার থাকে এবং ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর থাকে একটা পার্টিকুলার সাইটে। সো সেই যে ট্রানজ্যাকশন ম্যানেজার, সেই ট্রানজ্যাকশন ম্যানেজারের রেসপন্সিবিলিটি কিন্তু টোটাল যে গ্লোবাল ট্রানজ্যাকশনটা, তার মানে হচ্ছে যে ওই যে ট্রানজ্যাকশনগুলো ছোটো ছোটো সাইটে রান করছে, তারা সব মিলিয়ে তো একটা পার্টিকুলার টাস্ককে অ্যাকমপ্লিশ করছে। সো ন্যাচারালি সেখানে দু ধরনের সাইট চলে আসছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন যেখান থেকে অরিজিনেট করছে, মানে তুমি বলতে পারো তোমার ক্ষেত্রে কোয়ারিটা যেখান থেকে, যে সাইট থেকে কোয়ারিটা অরিজিনেট করছে সেই সাইটটা, দ্যাট ইজ দ্য অরিজিনেটিং সাইট। এবং সেই কোয়ারিটাকে রান করাতে গেলে, এক্সিকিউট করাতে গেলে যে যে আদার্স পার্টিসিপেটিং সাইটের হেল্প নিতে হচ্ছে, তো তারা আরেক ধরনের সাইট, তাদের নাম হচ্ছে পার্টিসিপেটিং সাইট। তো সেখানে দুই ধরনের সাইট আসছে, একটা হচ্ছে অরিজিনেটিং সাইট আর একটা হচ্ছে পার্টিসিপেটিং সাইট। সো ট্রানজ্যাকশন ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং দ্য ওভারঅল থিং, দ্যাট মিন্স কোন সাইট থেকে কোন পোর্শন অফ ডেটাটা তুলে আনা হবে, কোন কোন সাইট এই ট্রানজাকশন, এই গ্লোবাল ট্রানজাকশনটা, মানে আমরা যে টোটাল ট্রানজাকশনটাকে যদি গ্লোবাল ট্রানজাকশন বলি, সেই গ্লোবাল ট্রানজাকশনটাকে অ্যাকমপ্লিশ করার জন্য কোন কোন পার্টিসিপেটিং সাইটের হেল্প নিতে হবে, এই যে সমস্ত জিনিসগুলো, এই টোটাল জিনিসগুলোকে রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলোকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে ট্রানজাকশন ম্যানেজারের। সো দের আর টু থিংস বেসিক্যালি, দের আর ফিউ থিংস রাদার আই শুড সে, লাইক অরিজিনেটিং সাইট যেখান থেকে ট্রানজাকশনটা অরিজিনেট করছে, পার্টিসিপেটিং সাইট যে সাইটগুলোকে, যে সাইটগুলোকে আমাকে ইউজ করতে হচ্ছে ওই ট্রানজাকশনটাকে কমপ্লিট করার জন্য, প্রত্যেকটা সাইটে ট্রানজাকশন ম্যানেজার এবং ট্রানজাকশন কোঅর্ডিনেটর আছে, ট্রানজাকশন ম্যানেজার গ্লোবাল ট্রানজাকশনটাকে ম্যানেজ করছে, ট্রানজাকশন কোঅর্ডিনেটর ইজ রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার সাইট, এবং নেটওয়ার্ক হোস্ট হুইচ ইজ আনাদার ভেরি মেজর ফ্যাক্টর, যে নেটওয়ার্ক হোস্ট ওই ট্রানজাকশনটা করানোর জন্য টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা, রিসোর্সেসগুলো প্রোভাইড করছে। সো অল দিজ আর বেসিক্যালি ইনভলভড, অল দিজ আর বেসিক্যালি দ্য ফ্যাক্টর্স অফ ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন। ইন দ্য সেন্ট্রালাইজ ট্রানজাকশন ইউ হ্যাভ অনলি সিন দ্যাট ইন এ পার্টিকুলার সাইট দ্যার ইজ এ ট্রানজাকশন কোঅর্ডিনেটর অ্যান্ড দ্যার ইজ এ ট্রানজাকশন ম্যানেজার, বাট ইন ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন things are little different. In distributed transaction there are some more entities are involved, so we have to deal with all these things actually. Now we know if I want to define a transaction, then the definition will be it is a collection of operations that form a single logical unit of work. Transaction is basically a collection of operations, because there may be more than operations are involved, which is actually forming a single logical unit. All total, the set of operations are termed as transaction, as because ultimately it is accomplishing a particular task. That's why it's a collection of operations that form a single logical unit of work. Now if we go to properties of transaction, now properties of transaction, actually every transaction starts from some point and it ended up in some another point. In between the transaction performed,
its job. So obviously, for each and every transaction, there will be two mandatory things. One will be termed as begin transaction or beginning of the transaction, and another will be the end of the transaction. So there are two things will be involved. One is begin transaction and is end transaction. Now, if we see in between these two points, we have to achieve four properties of the transaction. What you already know, we call it asset property. Now, what are those four asset properties? Atomicity, consistency, isolation, and durability. Now, you know that what is atomicity? That is, if there are more than one operations or more than one actions are involved in a transaction, then either all the actions of the transactions will be executed, otherwise none will be executed. Either all the transaction operations will be performed, otherwise none will be performed. That is basically atomicity. Now, there may be few reasons basically for not completion of a transaction. The transaction bibhinno karone failure hote pare, bibhinno karone failure hote pare. Dutto jinisher kotha amra khub bhalo kore beshi kore ullekh korte pari ekhetre. One is transaction abort, eta transaction abort korte pare. Another is the transaction, another is system crash. There are two things. One is transaction abort, another is system crash. Now, what is these two things basically? Ekhane ekta term ashe jetar naam hocche transaction recovery. Ekhane ekta term ashe jetar naam transaction recovery. Now, what is transaction recovery? That is basically the activity of ensuring all these atomicity property in the presence of transaction aborts. Jodi kono karone transaction abort kore, jodi kono karone, there are different reasons, so we will see, but jodi kono karone ekta transaction abort kore, shekhetre atomicity property ta ke maintain korar naam hocche transaction recovery. So transaction recovery basically ensuring the atomicity, even if there is a situation like transaction abort has happened. So that is basically transaction recovery. Transaction to abort koreche shekhan thekeo ami atomicity property ta ke maintain kore transaction ta ke recover korar naam hocche transaction recovery. Now, another very common phenomena, which is basically system crash. Okay, due to some reason, not only the transaction, maybe your system has crashed. That means the particular site that has been crashed. Again, there are several reasons for that. There may be several reasons for that. Maybe your catastrophic failure has happened, like your hard disk has crashed or something like that. So the activity of ensuring atomicity in the presence of system crash situation is known as crash recovery. So there are two terms we got primarily. One is transaction, in case of transaction abort, when we are recovering it, it is known as system, it is known as transaction recovery. Another is in case of system and crash, when we recovering the transaction, we are able to recover the transaction, we are calling it crash recovery. Now, it is not guaranteed that all the time we will be successful to perform these two, like transaction recovery and crash recovery. Sometimes
If the failure is a disaster, so it's a if it is a catastrophic failure, we call it. So sometimes it may not be possible for you to perform transaction recovery or crash recovery. That also happens. But ideally, we will say that we will achieve to recover the transaction. So that is basically the atomicity and its related terms or related techniques which is coming into with it. Next, in the acid property, obviously you know that the next property is known as consistency. Now the consistency means basically correctness. Consistency means basically maintaining the correctness of the transaction. Okay, it's basically here we are maintaining the you can say like our correctness of the transaction. Now here basically with the consistency property there are few terms are involved, like there is another term is known as dirty data. Now what is dirty data? This is a property, this is a situation, it happens sometimes, dirty data. Now what is dirty data? Basically, it refers to the data values that have been updated by a transaction prior to its commitment. The things are little to understand, that is like we are talking about a situation jekhane at a transaction সে কিছু ডেটা ভ্যালুকে কিছু ভেরিয়েবল ভ্যালু ডেটা ভ্যালু মিনস এখানে আমরা কিছু ভেরিয়েবলের কথা বলছি যে ভ্যালুগুলোকে ওই ট্রানজাকশনটা আপডেট করে দিয়েছে প্রায়র টু ইটস কমিটমেন্ট ওর কমিটমেন্ট কমিট হওয়ার আগেই বিকজ ইউ নো হোয়াট ইজ কমিট কমিট মিনস দ্য পার্মানেন্টলি সেভড সিচুয়েশন ওয়্যার অল দি চেঞ্জেস হ্যাভ বিন সেভড পার্মানেন্টলি তো সেরকম কিছু হওয়ার আগেই ট্রানজাকশনটা কিছু ভেরিয়েবল ভ্যালুকে আপডেট করে দিয়েছে ফলত তুমি যদি ভেবে দেখো এখান থেকে ডার্টি ডেটা কিভাবে হচ্ছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ফলত ধরে যাচ্ছে এরকম হলো যে ট্রানজাকশনটা কিছু ডেটা ভ্যালুকে আপডেট তো করে দিল বাট ট্রানজাকশনটা নিজে কমিট হতে পারলো না Due to some reason, transaction has aborted, or maybe system has crashed, or maybe something has happened. Due to the, the ultimately effect of that is that like the transaction has not committed. So then, if you see, if the transaction ta commit na hoy, then as per our rule, the transaction will again it will run. But already, kintu ei transaction ta কিছু ভ্যালুকে আপডেট করে দিয়েছে মেবি সেই কিছু ভ্যালুর উপর হয়তো আরেকটা ট্রানজাকশন কাজে করে দিয়েছে তাহলে এক্ষেত্রে যে আপডেশনগুলো হলো সেই আপডেশনগুলোর কিন্তু কোনো মানে রইল না সেই আপডেশনগুলোকে তখন আমরা বলবো সেই আপডেটের যে ডেটাগুলো যে ডেটা ভ্যালুসগুলো দেন উই উইল কল ইট ডার্টি ডেটা then you will call it dirty data. So that is basically the dirty data concept. যেখানে একটা ট্রানজাকশন কিছু ভ্যালুকে আপডেট করে দিল অথচ নিজে কমিট হতে পারলো না সেক্ষেত্রে ওই যে ডেটা ভ্যালুসগুলো দ্যাট বিকামস ডার্টি বিকজ ওর কিন্তু কোনো লজিক রইল না ওই চেঞ্জগুলো বিকজ ট্রানজাকশনটাই রান করেনি তুমি এটিএম থেকে টাকা তোলোইনি তোমার এটিএম থেকে টাকা সিচুয়েশন ইজ লাইক দ্যাট তুমি এটিএম এ গেছো টাকা তুলবে বলে ওটা মানি উইথড্র করবে তুমি কার্ডটা পাঞ্চ করেছো তোমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল তোমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল টাকাটা তোমার হাতে মানে ফিজিক্যালি টাকাটা তুমি পেলে না অথবা তুমি হয়তো টাকাটা ট্রান্সফার করছিলে আরেকজনকে তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে গেল তার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হলো না বিকজ ট্রানজাকশনটা তারপরে ক্র্যাশ করেছে অ্যাবর্ট করে গেছে ডিউ টু সাম রিজন
সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইন দ্যাট কেস তোমার যে অ্যাকাউন্ট ভ্যালু, তোমার অ্যাকাউন্ট ভ্যালুটা ক্রেডিটেড বাট ওটা ক্রেডিটেড নয়, সো দ্য ডেটা হ্যাজ বিকাম ডার্টি। এটা তুমি মেনে নেবে না নিশ্চয়ই, তুমি কি এটা মেনে নেবে যে না ঠিক আছে চলো কি আছে কয়েক হাজার টাকা আমার নষ্ট হলো কি আছে আমি ব্যাংকে ছেড়েই দিলাম। সো দ্যাট ইজ নট দ্য সিচুয়েশন, আমার ডেটাটা ডার্টি ডেটা হয়ে গেল। সো এই ধরনের সিচুয়েশন জন্যই আমাদের ডার্টি ডেটা এটা অ্যারাইজ করে সিচুয়েশনটা। এক্ষেত্রে বেসড অন দ্য কনসেপ্ট অফ দিস ডার্টি ডেটা আমরা আমাদের যে কনসিস্টেন্সি লেভেল, বিকজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এর সঙ্গে কনসিস্টেন্সি কিরমভাবে জড়িত, বিকজ তোমার ডেটাটা যখন ডার্টি হয়ে যাচ্ছে তার মানে তোমার ট্রানজাকশনটা কনসিস্টেন্ট থাকছে না, তোমার ট্রানজাকশনটা কারেক্টনেস চলে যাচ্ছে, তোমার ট্রানজাকশনটা কারেক্ট নয়। সো বেসড অন দিস ডার্টি ডেটা উই ক্যান segregate, we can segregate, we can categorize our system, we can categorize our system in the in some degrees, rather we call it degree of transaction consistency, we call it degree of consistency, a level of degree of consistency. So there are basically four levels. We are starting from degree 3, then we will try to move it to degree 2, then degree 1, and then degree 0. So in the degree 3, when it will be known as degree 3, or suppose I am starting from degree 0, so when it is degree 0, suppose these are the properties basically, degree 0, TTR transaction degree 0, that is other transactions do not dirty any data read by T, T is a transaction before T completes. বলা হচ্ছে যে আচ্ছা we are starting from degree 3, but that will make you understand more. আমি ডিগ্রি থ্রি থেকে বলা শুরু করি, ইট উইল বি বেটার ফর ইউ, মানে বুঝতে সুবিধা হবে হয়তো। সো ডিগ্রি থ্রি থেকে যদি আমি বলা শুরু করি, তাহলে ডিগ্রি থ্রি যেটা বলছে যে টি ইজ আ ট্রানজাকশন, সে ডাজ নট ওভাররাইট ডার্টি ডেটা অফ দি আদার ট্রানজাকশন। টি একটা ট্রানজাকশন যে আদার ট্রানজাকশনের ডার্টি ডেটাকে ওভাররাইট করে না। ধরো আর একটা ট্রানজাকশন টি ড্যাশ, তাহলে টি যদি টি ড্যাশের যদি কোনো ডার্টি ডেটা থাকে সেই টি ড্যাটের ডার্টি ডেটাকে ওভাররাইট করবে না। দ্যাট ইজ ডিগ্রি থ্রি। নাও ডিগ্রি টু, হোয়াট ইজ ডিগ্রি টু? ডিগ্রি টু ইজ সেইং টি is the transaction T does not commit any writes. Kono, there are basically two operations, you know, read operations and write operations. So T does not commit any writes until it complete all its writes. Jotokkhon na somosto write operations gulo ekta transaction e complete hocche totokkhon o kono write operation ke commit korche na. Jotokkhon na somosto write operation gulo ei particular transaction e complete hocche ততক্ষণ কমিটেড হচ্ছে না কোনো রাইট অপারেশন। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিগ্রি টু। ডিগ্রি ওয়ান ইজ সেইং দ্যাট ট্রানজাকশন টি কোনো ডার্টি ডেটাকে রিডও করছে না অন্য কোনো ট্রানজাকশনের, অন্য কোনো ট্রানজাকশনের ডার্টি ডেটাকে ট্রানজাকশন টি রিডও করে না। রাইট তো করেই না, আমরা প্রথমে দেখেছিলাম ওভার রাইট করে না ডিগ্রি থ্রিতে। ডিগ্রি ওয়ানে এসে দেখলাম আমরা বলছি যে ও রিডও করে না। So that is basically degree 1. And what is degree 0? Now other transactions, অন্যান্য যে ট্রানজাকশন আছে ডু নট ডার্টি এনি ডেটা, তারা কোনো ডার্টি ডেটা করে না, ক্রিয়েট করে না, এনি ডু নট ডার্টি এনি ডেটা রিড বাই টি বিফোর টি কমপ্লিটস। টি কমপ্লিট হওয়ার আগে ওরা মানে অন্য কোনো ট্রানজাকশন তারা কোনো ডেটাকে ডার্টি ডেটা হিসেবে ডার্টি ডেটা কনভার্ট করে না বেসিক্যালি। তার মানেটা হচ্ছে এই যে তারা অন্য কোনো তারা ওই ট্রানজাকশন ওই ওই ডেটাগুলো নিয়ে তারা হ্যান্ডেল করে না যতক্ষণ না টি কমপ্লিট হচ্ছে, বিফোর টি কমপ্লিটস, টি কমপ্লিশনের জন্য তারা ওয়েট করছে। সো দিজ আর দি লেভেলস অফ কনসিস্টেন্সি। ইফ ইউ ক্যান মেনটেন, ইফ ইউ ক্যান অ্যাচিভ দিজ লেভেলস অফ কনসিস্টেন্সি, আওয়ার টার্গেট উইল বি টু রিচ টু ডিগ্রি থ্রি। Obviously, our target is to target will be reached to degree 3. If there is degree 3 consistency we have achieved in a transaction, then we will ensure that
who have maintained all these properties, whatever is written, from starting from degree 0 to degree 3. If we are able to achieve degree 2 consistency level, then we can say from we have able to achieve degree 0 to degree 2. So like that, step by step, we should achieve these levels of consistency in a transaction, which will make a transaction consistent. So these are the levels of consistency. Next, if we come to isolation, because the third property you know, that is isolation. Now, in the isolation, we can say that an incomplete transaction, basically, an incomplete transaction cannot reveal its results to other transactions before its commitment. Isolation er khetre amra bolte pari je ekta incomplete transaction, incomplete in the sense it is running, it is in the state, it is running, it is execution state, it is in execution state. So an incomplete transaction, it cannot reveal onno transaction er kache nije result gulo ke totokkhon na reveal korbe, totokkhon reveal korbe na jotokkhon na oi transaction ta committed hocche, jotokkhon oi transaction ta permanently saved hocche. Ebong permanently saved o kokhon hobe, যখন টোটালি কমপ্লিটলি এক্সিকিউট করে যাবে. সো দ্যাট ইজ দ্য থিং, অ্যান ইনকমপ্লিট ট্রানজাকশন ক্যানট রিভিল ইটস রেজাল্টস টু আদার ট্রানজাকশনস বিফোর ইটস কমিটমেন্ট. নাও ইফ ইউ থিঙ্ক, এই যে আইসোলেশন প্রপার্টির কথা বললাম যে একটা ট্রানজাকশন ততক্ষণ অন্য ট্রানজাকশনের কাছে তার রেজাল্টগুলোকে রিভিল করবে না যতক্ষণ না সে কমিট হচ্ছে, এইটা দিয়ে আমরা বেসিক্যালি একটা খুব কমন প্রবলেম আছে আমাদের ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন বলো বা নর্মাল ট্রানজাকশন বলো, একটা খুব কমন প্রবলেম আছে তোমরা জানো, সেটা হচ্ছে ক্যাসকেডিং অ্যাবর্ট, উইচ ইজ অলসো নোন অ্যাজ ডমিনো এফেক্ট. ক্যাসকেডিং অ্যাবর্ট ইজ অলসো নোন অ্যাজ ডমিনো এফেক্ট, ডিও এমআইএনও, ডমিনো এফেক্ট. কোয়েশ্চন ক্যান কাম, হোয়াট ইজ ডমিনো এফেক্ট? দ্যাট ইজ বেসিক্যালি ইউ আর টকিং অ্যাবাউট ক্যাসকেডিং অ্যাবর্টস. ওকে, সো বেসিক্যালি আমরা যদি এই আইসোলেশন প্রপার্টিটা মেনটেন করি যে যত ততক্ষণ না একটা ট্রানজাকশন তার রেজাল্টগুলোকে রিভিল করবে, ততক্ষণ সে না সে যতক্ষণ না সে কমিট হচ্ছে, তাহলে ওই যে রেজাল্টগুলো, ওই যে ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলোকে অন্য কোনো ট্রানজাকশন রিডও করতে পারছে না. যদি সেই রেজাল্টগুলোকে অন্য কোনো ট্রানজাকশন রিড করতে না পারে, রিড বা রাইট হোয়াট এভার ইউ সে, যদি করতে না পারে, তাহলে অন্য কোনো ট্রানজাকশনের কাছে এই খবরটা আসছে না যে এই ট্রানজাকশনে কী হচ্ছে. সেক্ষেত্রে যদি কোনো কারণে যা ফার্স্ট ট্রানজাকশনটা যদি কোনো কারণে অ্যাবর্ট করে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড যে ট্রানজাকশন বা তার পরবর্তী যে ট্রানজাকশনগুলো তাতে কোনো এফেক্ট আসবে না. বাট যদি এরকম হতো যে কনকারেন্টলি ট্রানজাকশনগুলো রান করছে, প্রথম ট্রানজাকশনের যে চেঞ্জেস সেই চেঞ্জেসগুলোর উপর বেস করে সেকেন্ড ট্রানজাকশনটা আবার রান করছে, আবার সেকেন্ড ট্রানজাকশনের যে চেঞ্জেস তার উপর বেস করে থার্ড ট্রানজাকশনটা রান করছে, এক্ষেত্রে যদি কোনো কারণে প্রথম ট্রানজাকশনটা অ্যাবর্ট করে যেত, তাহলে কিন্তু আমাকে ক্যাসকেডিং অ্যাবর্ট করতে হতো, মানে ট্রানজাকশন আদার্স যে সেকেন্ড এবং থার্ড এবং আদার্স যে ট্রানজাকশন যারা এর সঙ্গে রিলেটেড ছিল তাদেরকে অ্যাবর্ট করতে হতো. এই সিচুয়েশনটাকে আমরা বলি জেনারেলি ক্যাসকেডিং অ্যাবর্টস বা ডমিনো এফেক্ট. এবার ঘটনা হচ্ছে সেটা তখনই হয় হতো যদি ট্রানজাকশনের ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো অন্যান্য ট্রানজাকশনের কাছে অ্যাভেলেবেল থাকতো. বাট আইসোলেশন প্রপার্টি বলছে যে না, যখন একটা ট্রানজাকশন ইট উইল বি ইন দ্য ইন্টারমিডিয়েট মোড অফ ইটস এক্সিকিউশন, then the results will not be revealed to any other transaction. There might be other concurrent transactions, but সেই concurrent transaction গুলো এই transaction এর result গুলো পাবে না, intermediary result গুলো পাবে, কখন পাবে? After commitment. তাহলে that is basically isolation. That is basically isolation. এবং সেখানে দিয়ে isolation maintain করে আমরা domino effect কে, which is cascading about, সেই domino effect কে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি. সো দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ আইসোলেশন. অ্যান্ড দ্য লাস্ট প্রপার্টি, দ্য লাস্ট প্রপার্টি ইজ ডিউরাবিলিটি. লাস্ট প্রপার্টি ইজ ডিউরাবিলিটি. নাও ইন কেস অফ ডিউরাবিলিটি, ইউ নো আমার আলাদা করে বলার কিছু নেই. ডিউরাবিলিটি মানে হচ্ছে যে একটা ট্রানজাকশন সে যদি কমিট করে যায়,
তাহলে তার যে চেঞ্জেস গুলো, দ্যাট চেঞ্জেস উইল বি পার্মানেন্টলি সেভড ইন দ্য ডেটাবেস। দ্যাট ইজ বেসিক্যালি ডিউরেবিলিটি ইজ। একটা ট্রানজাকশন সে যদি কমিট করে যায়, তার চেঞ্জেস গুলো পার্মানেন্টলি সেভড হবে। ওকে, এটাই ডিউরেবিলিটি। এখানে একটা কথা বলার আছে, আমরা একটা টার্ম শুনে থাকি ডেটাবেস রিকোভারি, আমরা একটা টার্ম শুনে থাকি ডেটাবেস রিকোভারি। নাও টেকনিক্যালি হোয়াট ইজ ডেটাবেস রিকোভারি, হাউ ইউ ক্যান ডিফাইন ডেটাবেস রিকোভারি টেকনিক্যালি? দ্যাট ইজ বেসিক্যালি ইউ ক্যান সে, তুমি ভেবে দেখো, তুমি যদি কন্ট্রাডিক্ট করো আমাকে বলবে, দ্য কনসেপ্ট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ প্রোভাইডিং দি ট্রানজ্যাকশনস ডিউরেবিলিটি। দ্য অ্যাক্টিভিটি অফ প্রোভাইডিং দি ট্রানজ্যাকশনস ডিউরেবিলিটি ইজ বেসিক্যালি ডেটাবেস রিকোভারি। ট্রানজ্যাকশনের যে ডিউরেবিলিটি, এই যে ডিউরেবিলিটি প্রপার্টিটা, এই ডিউরেবিলিটি প্রপার্টিটাকে মেনটেন করাই কিন্তু ডেটাবেস রিকোভারি। কেন কি? কারণ আমি বললাম যে ডেটাবেস ডিউরেবিলিটি মিনস হোয়াট এভার ইউ উইল, হোয়াট এভার ইউর ট্রানজ্যাকশন উইল চেঞ্জ, দ্য চেঞ্জেস উইল বি পার্মানেন্টলি সেভড ইফ ইট ইজ আফটার ইটস কমিটমেন্ট। সো অবভিয়াসলি আমি যখন ডেটাবেস রিকোভারি করছি, তার মানে আমি ওই পার্মানেন্টলি সেভড যে জিনিসগুলো হয়েছিল, সেই পার্মানেন্টলি সেভড জিনিসগুলোকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি, সেই ডেটা ভ্যালুসগুলো। সো অবভিয়াসলি the activity of providing the transactions durability is basically database recovery. এখানে এই ডেটাবেস রিকোভারি এই প্রসঙ্গে, আইসোলেশন প্রসঙ্গে আরেকটা কথা একটু বলে রাখা দরকার, যেটা তোমরা জানো, এগেন সেই টার্মটাও তোমরা জানো, সেই টার্মটার নাম হচ্ছে সিরিয়ালাইজাবিলিটি। সিরিয়ালাইজাবিলিটি which is basically comes hand in hand with concurrency control. You know, when more than one transactions are running concurrently, we need to control these activities, which is known as concurrency control. Now, what is serializability? How you can define it? Basically, if several transactions are executed concurrently, যদি মোর দ্যান ওয়ান ট্রানজাকশন কনকারেন্টলি এক্সিকিউট করে, কনকারেন্টলি মিনস নিশ্চয়ই জানো প্যারালালি এক্সিকিউট করে একসঙ্গে, দ্য রেজাল্ট মাস্ট বি সেম হ্যাঁ আমি বলছি, আছে সব যাচ্ছে, সব আছে, পেয়ে যাবি, সব আমি তৈরি করেই দিয়েছি, চেঞ্জ করা হয়নি আর কি, বাট সব আছে। আমি যে নোটটা দিয়েছি গুগল ক্লাসে অলরেডি শেয়ার করে দিয়েছি, নোটটা সব আছে, পরপর আছে, আমি বলার জন্য আর কি এদিক ওদিক করছি একটু। যাই হোক, সো সিরিয়ালাইজেবিলিটি যেটা বলছি, ইফ সেভেরাল ট্রানজ্যাকশনস আর এক্সিকিউটেড কনকারেন্টলি, তাহলে দ্য রেজাল্ট মাস্ট বি সেম as if they were executed serially in some order. Serializability তাকেই বলে যে আমি দুটো ট্রানজাকশনকে কনকারেন্টলি রান করাচ্ছি, একসঙ্গে রান করাচ্ছি, সেইটা করে আমার যা রেজাল্ট হবে, আর ওই ট্রানজাকশনটাকে যদি আমি ওয়ান আফটার ওয়ান রান করাতাম, তা করে যেটা রেজাল্ট হবে, যদি দুটো রেজাল্ট সেম হয়, তাহলে আমি বলবো দ্য ট্রানজাকশন ইজ মেনটেইনড ইটস সিরিয়ালাইজেবিলিটি প্রপারলি। The transactions are, because there are more than one transactions are involved, so the transactions are maintained the serializability property. Ki rokom dutu transaction ke concurrently run koralam, abar shei dutu transaction ke ami jodi serially run koratam, ei dutu khetre jodi amar result, end result ta same hoy, tahole ami bolbo je transactions are, by the way possible hoy, tahole ami bolbo je transactions are maintained with serializability property. এবং দ্য অ্যাক্টিভিটি অফ গ্যারান্টিং দি ট্রানজাকশন সিরিয়ালাইজেবিলিটি, যে ট্রানজাকশনটা সিরিয়ালাইজেবল, এই যে
ঠিক এই যে এই যে সিনিয়রাইজেবল যে ইয়ারটি কিছুটা এইটা যদি আমার গ্যারান্টি গ্যারান্টিড আমি যদি এটা যদি গ্যারান্টিড ওয়েতে আমি যদি প্রোভাইড করতে পারি দেন আই উইল সে দ্যাট উই হ্যাভ মেনটেন্ড উই হ্যাভ অ্যাচিভড কনকারেন্সি কন্ট্রোল উই হ্যাভ অ্যাচিভড কনকারেন্সি কন্ট্রোল বিকজ কনকারেন্সি কন্ট্রোল মানে কনকারেন্টলি রান করছি আমরা সেই অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করছি তার মানে কনকারেন্সি রান করা সত্ত্বেও কনকারেন্টলি রান করা সত্ত্বেও ট্রানজাকশন গুলো ঠিকঠাক রেজাল্ট প্রোভাইড করছে দ্যাট ইজ বেসিক্যালি কনকারেন্সি কন্ট্রোল ইস সেটা কিভাবে বুঝবো সেটা বুঝবো হচ্ছে যে আমি ট্রানজাকশনটাকে সিরিয়ালি যদি আমি রান করাতাম তাহলে যে রেজাল্ট পেতাম কনকারেন্টলি রান করলেও সেম রেজাল্ট যদি আমি পাই আমার যদি সেম ডেটা ভ্যালুজ আসে সেম আউটপুট আসে তাহলে আমি বুঝবো যে আমার কনকারেন্সি কন্ট্রোল মেনটেন হয়েছে যে কনকারেন্টলি রান করালেও আমার তারা ঠিকঠাক রান করেছে So that is basically concurrency control. And that is come with durability part. So this is about the asset property, undistributed transaction. This is also you can say equally applicable for the centralized database. You have seen that. নাও এখানে এই যে ডার্টি রিড যেটা বলেছিলাম ডার্টি ডেটা বা ডার্টি রিড এই ডার্টি রিডটাকে আমরা এরমভাবে দেখাতে পারি ধরা যাক একটা ডেটা আইটেম এক্স তাকে একটা ট্রানজাকশন টি ওয়ান রাইট করছে একটা ডেটা আইটেম এক্স এই ডাব্লিউ ওয়ান এক্স এর মানে হচ্ছে ডাব্লিউ ফর রাইট অপারেশন ওয়ান ইন্ডিকেট করছে ট্রানজাকশন ওয়ান এক্স হচ্ছে একটা ডেটা ভ্যালু সো এক্স একটা ডেটা ভ্যালুকে ট্রানজাকশন ওয়ান রাইট করছে তারপরে বিভিন্ন অপারেশনের পর এক্সটা কে রিড করেছে আরেকটা ট্রানজাকশন ট্রানজাকশন টু সেই জন্য এটা আর টু এক্স আর টু এক্স মানে ট্রানজাকশন টু ওটাকে রিড করেছে ওকে আফটার দ্যাট প্রথম ট্রানজাকশনটা আইদার কমিট হয়েছে অথবা অ্যাবর্ট হয়েছে সিমিলারলি সেকেন্ড ট্রানজাকশনটাও মেবি কমিট হয়েছে অথবা অ্যাবর্ট হয়েছে যদি কমিট হয় দুজনেই যদি দুটো ট্রানজাকশনই কমিট হয় দ্যাট ইজ নো প্রবলেম প্রবলেম তখনই এদের মধ্যে কোনো একটা ট্রানজাকশন বিশেষ করে যদি ট্রানজাকশন ওয়ান অ্যাবর্ট তখনই ট্রানজাকশন টু এর যে রিড অপারেশনটা আর টু এক্স দ্যাট উইল বিকাম ডার্টি রিড Similarly, the reverse one, if you see, the reverse one, where the same thing has happened, but maybe transaction 2, it has been committed or it may be aborted. Again, maybe transaction 1 is like that. I mean, so the thing is, T1 modifies a DATI item, a data item rather, which is then read by T2 before T1 perform commits or abort. In case T1 aborts, T2 has read a value which is never exist in the database. So that will become dirty data. That will read. We read operation time. Open read the dirty read operation. Data to obviously dirty data is having. So in that way you can represent what is dirty read or what is dirty data. And this is the situation when we call it dirty read. Okay. Next, there are few terms which I think it will be important for you. That's why I have included like phantom read. Sometimes question come, phantom read. What is phantom read? Phantom read means, thajak at a transaction, at a রিলেশনকে রিড করলো ধরা যাক তুমি কাউন্ট করছো একটা রিলেশনে কতগুলো রোজ আছে ওকে কতগুলো রেকর্ড আছে তুমি একটা সাম টাইম T1 তুমি রিড করলে তুমি 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 কাউন্ট করলে যে একটা ট্রানজাকশনে কতগুলো রেকর্ড আছে
তুমি পেলে দেয়ার আর এন নাম্বার অফ রেকর্ডস অ্যাট টাইম টিআই অ্যাট টাইম টিআই তুমি যখন এই এই কাউন্ট অপারেশনটা করলে তুমি পেলে দেয়ার আর এন নাম্বার অফ রেকর্ডস নাও এগেইন আফটার সাম টাইম অ্যাট টাইম টি টু তুমি আবার সেম অপারেশনটা করলে তুমি আবার কাউন্ট করলে হাউ মেনি রেকর্ডস আর দেয়ার ইন আ পার্টিকুলার রিলেশন নাও দিস টাইম you are getting suppose that there are n n dash number of records are present so previously when you have counted you have got suppose n number of records in your database now after some time when you are again counting you are getting n dash number of records now what happens in that in between this t1 and t2 time some operation have executed some operation has executed on this term, on this relation j arekta data ke aro ekta ba dutoba tinte record ke insert kore diye gache so you as a user তুমি যদি এই আদার্স অপারেশনসটার কথা না জানো মানে যারা ওই ইন বিটুইন যারা কাজ করেছে যারা নতুন রেকর্ডকে ইনসার্ট করে দিয়ে গেছে তুমি যদি তাদের ব্যাপারে আনওয়্যার হও আনঅ্যাওয়্যার হও দেন তোমার যে প্রিভিয়াস রিড বা তোমার যে এই কারেন্ট রিড এই রিডটা ইট মেবি সিমস টু ইউ আ ফ্যান্টম রিড তোমার কাছে কিছু ভুতুড়ে লাগতে পারে যে কোথা থেকে এলো নতুন রেকর্ডগুলো ছিল না তো Because you are unaware, because you are in distributed environment, you don't know that other transactions, there are other transactions are running on the same relation. Jekhane notun record insert korar permission ache, ba kora hocche. You don't know na jano. Then the read may be sent to you as phantom read. So this is a term অনেক সময় জিজ্ঞাসা করে আমি সেজন্য একটু জাস্ট টার্মটা বলে রেখেছি নেক্সট আরেকটা হচ্ছে ফাজি রিড দিস ফাজি রিড ইজ অলসো নোন অ্যাজ নন রিপিটেবল অর ফাজি রিড নাও লেট আস সি হোয়াট ইজ ফাজি রিড ইটস নোন অ্যাজ নন রিপিটেবল অর ফাজি রিড বেসিক্যালি ট্রানজাকশন টি ওয়ান তুমি দেখো এখানে বলা আছে ট্রানজাকশন টি ওয়ান ইট ইজ রিডিং এ ডেটা আইটেম ভ্যালু দ্যাট ইজ এক্স আর ওয়ান এক্স দিয়ে সেটা বুঝিয়েছি এবং অ্যানাদার ট্রানজাকশন টি টু দেন মডিফাইজ অর ডিলিটস দ্যাট ডেটা আইটেম আগে ট্রানজাকশন টি টু কি করছে ওই ডেটা আইটেমটাকে মডিফাই করছে অথবা ডিলিট করে দিচ্ছে অ্যান্ড দেন কমিটেড Now, if transaction T1 tries to read the data item again, it will get two results related to the same data item within the same transaction. কি করে বিকজ ট্রানজাকশন আর ওয়ান প্রথম একটা ডেটা আইটেম আই মিন ট্রানজাকশন ওয়ান প্রথম একটা ডেটা আইটেমকে রিড করলো নেক্সট ট্রানজাকশন টু সেই ডেটা আইটেমটাকে আইপ্যাড মডিফাই করলো অথবা রাইট অথবা ডিলিটি করে দিল এবার করে কমিট হয়ে গেল করে কমিট হয়ে গেল এবার যদি ট্রানজাকশন ওয়ান আবার সেই ডেটা আইটেমটাকে রিড করতে আসে তাহলে ওরা তখন কি পাচ্ছে ও আগে একটা ভ্যালু পেয়েছিল ধরা যাক দশ এখন একটা ভ্যালু পাচ্ছে আই ব্যাক জিরো যদি ডিলিট হয়ে নিয়ে থাকে অথবা সামথিং সাম মোর সাম সাম মোর আপডেটেড ভ্যালু লাইক সেভেন এইট হোয়াট এভার ভ্যালু সো ফর ট্রানজাকশন ওয়ান ওর পক্ষে ওর কাছে দুটো ডেটা চলে এলো ওই ডেটা আইটেমটার একই ডেটা আইটেমের দুটো ভ্যালু চলে এলো
যেটা আগে একবার রিড করেছিল আর এখন যেটা পাচ্ছে। সো ইট সিমস টু বি ফাজি, ইট সিমস টু বি ফাজি টু দ্যাট ট্রানজাকশন, টু দ্যাট ট্রানজাকশন টি ওয়ান। সো দ্যাটস বেসিক্যালি দ্য নন রিপিটেবল অর ফাজি রিড। These things happen. And now phantom, coming to the phantom, phantom read, jeta bolchilam. Like T1 does a search, T1 ekta transaction, ekta search operation run koreche, query koreche, eta with some predicate value, kichu ekta value diye, dhoro jacche airplane number is such and such, like that. So T1 does a search with a predicate value. And T2, in that time period, T2 has inserted a new tuple that satisfies this predicate. তার মানে হচ্ছে ধরা যাক আমি বললাম যে find out the names and other details of the employees who work in department number, department such and such, department marketing. এটা transaction T1 করেছে। By that time, or after some time, maybe transaction T2 ও কি করেছে, ও ওই মার্কেটিং ডিপার্টমেন্টে আরেকটা নতুন এমপ্লয়ি ব্যাপার ইনসার্ট করেছে। ফলত ট্রানজাকশন ওয়ান যদি প্রথমে মানে ওই T2 রান করার আগে যদি একবার রিড করে, একবার যদি কোয়েরিটা চালায়, তাহলে ও একটা সেট অফ ডেটা পাবে, ধরে যাক এন নাম্বার অফ ডেটা পাচ্ছে। এবার যদি ওই ট্রানজাকশন T1টা আবার কিছুক্ষণ পরে আবার যদি রান করে, এবং সেইটা যদি ট্রানজাকশন T2 রান করার পরে হয়, তাহলে এখন ও যে ডেটা ভ্যালুটা পাবে, যে ডেটাগুলো পাবে, ডেটা সেটটা পাবে, সেটা অবভিয়াসলি N+I হবে। N+I মানে ওই আই নাম্বার অফ যে রেকর্ড সেটা ট্রানজাকশন T2 ইনসার্ট করে দিয়েছে ইন বিটুইন। তাহলে ট্রানজাকশন T1 এর কাছে জিনিসটা ফ্যান্টমের মতন মনে হবে, ভুটুয়ে মনে হবে, বিকজ ও তো জানে না ট্রানজাকশন T1 তো T2 সম্পর্কে আনাওয়ার। তো ওর মনে হবে যে আমি তো একটু আগে দেখলাম যে এন নাম্বার অফ ডেটা আছে, এখন আমি পাচ্ছি N+I নাম্বার অফ ডেটা আছে, রেকর্ড আছে। সো হাউ ইট ইজ পসিবল? So these things are known as phantom read or something, phantom kind of concept. Next, we can say, we have already discussed about this dirty read, you know, dirty read. Then we have discussed about non-repeatable or fuzzy read, and then we have discussed about this phantom read. So we have discussed about all these three things: dirty read, non-repeatable or fuzzy read, and this phantom read. Now, based on these things, we can label the isolation. Isolation is the property of isolation, that is asset property, isolation property. একটা ট্রানজাকশনের সেই আইসোলেশনের লেভেলটাকে আমরা ঠিক করতে পারি বেসড অন দিস থ্রি প্রপার্টিস: ডার্টি রিড, নন রিপিটেবল আর ফাজি রিড, অ্যান্ড ফ্যান্টম রিড। এই তিনটের ওপর বেস করে আমরা লেভেল অফ আইসোলেশন ডিক্লেয়ার করতে পারি, লেভেল অফ আইসোলেশন মেজার করতে পারি। সো লেভেল অফ আইসোলেশনের বেসিক্যালি চারটে লেভেল আছে। একদম টপ লেভেলটা হচ্ছে রিড আনকমিটেড, এর নামটা হচ্ছে রিড আনকমিটেড লেভেল, যেখানে আমরা বলছি যে ডাটা রিডও পসিবল, ফাজি রিডও পসিবল, ফ্যান্টম রিডও পসিবল। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেখানে আমরা সেটাকে বলবো রিড আনকমিটেড, আনকমিটেড ট্রানজাকশন রিড হয়ে যাচ্ছে, মানেটা হচ্ছে তাই। তাহলে তো এগুলো পসিবল, তাহলে অল কি আর পসিবল ইন দ্যাট কেস। নেক্সট ইজ রিড কমিটেড। নাও
রিড কমিটে তুমি ভেবে দেখো, কমিট হওয়ার পরেও যদি রিড হয় সেটা সেক্ষেত্রে কিন্তু ডার্টি রিড আর পসিবল নয়, বাট ফাজি রিড এবং ফ্যান্টম রিড কিন্তু তার সত্ত্বেও পসিবল, বিকজ ট্রানজাকশন টি তো কমিট করেছে, তারপরে ট্রানজাকশন ওয়ান রিড করছে, সেক্ষেত্রেও ফাজি রিড হচ্ছে, ট্রানজাকশন টি তো কমিট করেছে তারপরে ট্রানজাকশন টি ওয়ান রিড করছে, সেক্ষেত্রে ফ্যান্টম রিডও হচ্ছে, বিকজ ফাজি রিড বা ফ্যান্টম রিড হোয়াটএভার ইউ সে, আমরা বলছিলাম যে আগে একবার রিড করেছি এখন একবার রিড করে রিড করছি একই জিনিস রেজাল্ট ভাইজ, তো সেটা কমিট হলে ট্রানজাকশন টি কমিট হলে সেকেন্ড ট্রানজাকশনটা কমিট হওয়ার পরে রিড করলে একই হচ্ছে, ডাটি রিড এবং ফাজি রিড, সরি ফাজি রিড এবং ফ্যান্টম রিড কে কিন্তু আমি আই ক্যানট চেক, সো রিড কমিটেড, সো দ্যাটস হোয়াই ইট ইজ নেমড অ্যাজ রিড কমিটেড, যেখানে ফাজি রিড এবং ফ্যান্টম রিড আর পসিবল। নেক্সট রিপিটেবল রিড, একই রিড মানে রিডকে আমি বারবার বারবার রিড করছি অপারেশনসগুলো, রিপিটেবল রিড, এটা কিন্তু অনলি ফ্যান্টমস আর পসিবল, এখানে কিন্তু অনলি ফ্যান্টম রিডস আর পসিবল, এখানে কিন্তু ফাজি রিডও পসিবল নয়, বিকজ ফাজি রিডের নামই হচ্ছে নন রিপিটেবল, তুমি যদি মনে করে দেখো ফাজি রিডের নামই হচ্ছে নন রিপিটেবল, নন রিপিটেবল আর ফাজি রিড ইউ সি, সেক্ষেত্রে আমি কিন্তু আর আগের মানে রেজাল্টটা আমার কাছে কিন্তু আমি আর পাচ্ছি না কিন্তু, সো নন রিপিটেবল আর ফাজি রিড, সো বেসিক্যালি দ্যাট ইজ নোন অ্যাজ রিপিটেবল রিড, রিপিটেবল রিডস এই যে লেভেল অফ আইসোলেশন, এক্ষেত্রে আমরা অনলি ফ্যান্টমস আর পসিবল, ফ্যান্টমস আর পসিবল, আনাদার ইজ অ্যানোমালি সিরিয়ালাইজেবল, ইজ নোন অ্যাজ অ্যানোমালি, দ্য টপ প্লেয়ার অ্যাকচুয়ালি is known as top level actually it is known as anomaly serializable jekhane jodi ei tintei jodi possible na thake tintei jodi possibility na thake ei tinte situation er jodi possibility na thake then we will call it these transactions are anomaly serializable jodi sekhane amar data reader er situation na thake fuzzy reader er situation na thake ebong phantom reader er situation na thake then we will call it anomaly serializable transaction so these are the levels of isolation basically these are the levels of isolation starting from read uncommitted then read committed then repeatable read and then anomaly serializable where in the anomaly serializable there are no possibilities of any of these three things in repeatable read only phantoms are possible and read committed fuzzy read and phantom reads are possible and read uncommitted all these three things are possible so this is basically levels of isolation sometimes question comes that what are the levels of isolation in that case we have to first explain these dirty read fuzzy read and phantom read and then you have to explain all these levels then your answer will be completed so that is about the isolation and about the durability I have already discussed that in case of durability serializability factor is coming concurrency control factor is coming so we have already discussed about this so now I'm moving to the types of transactions this is a very purely a theoretical thing sometimes question comes that's why I have included here what are the types of transactions so basically according to the structure of the transaction any transaction actually we can segregate the transactions into two types one is known as flat transaction and another is known as nested transaction from the name itself from the name itself you can understand what is flat and what is nested in case of flat transaction there will be a simple transaction which will start from a begin point ended up in another end point in between there will be a single flow of transaction like here it is given an example single flow of transaction there will be a single flow that will be flat transaction Now, what is nested transaction? Nested transaction includes several other transactions within the begin and end point of the particular transaction. Ekta transaction er moddhe jodi aro transaction, aro sub transactions are involved, thake. Tahole amra bolbo seta nested transaction.
লাইক তার স্ট্রাকচারটা এরকম হবে, দেখানো হয়েছে এখানে যে বিগিন ট্রানজাকশন, ধরে যাক ট্রানজাকশনটার নাম রিজার্ভেশন, সেই বিগিন ট্রানজাকশনের মধ্যে আমরা আরেকটা ট্রানজাকশন করছি, সেটার নাম হচ্ছে এয়ারলাইন, এয়ারলাইন রিজার্ভ করার জন্য। নেক্সট হচ্ছে হোটেল, হোটেল রিজার্ভেশনের জন্য। নেক্সট হচ্ছে কার, কার রিজার্ভেশনের জন্য। আর লাইক দ্যাট, লাইক দ্যাট। সো দ্যাটস বেসিক্যালি বিকামিং নেস্টেড ট্রানজাকশন। সো থিংস আর ভেরি সিম্পল। যদি কোশ্চেন আসে, ফ্ল্যাট কোশ্চেন আসবে, আই মিন তোমার সিম্পল কোশ্চেন আসবে যে হোয়াট ইজ, হোয়াট আর টাইপস অফ ট্রানজাকশন, প্লিজ এক্সপ্লেন, লাইক দ্যাট। Next, again, these things are you are familiar with this particular chart. We have already gone through in semester 4. That is state diagram of a transaction. At a transaction, a key state thake. At a transaction, key state in modde diye pass kore. So, at a transaction, basically, any state gulo modde diye pass kore. Prothome transaction ta active hoy. Next transaction ta partially committed hoy. Now, partially committed means ওর যে সমস্ত অপারেশনসগুলো, সেই সমস্ত অপারেশনসগুলো অ্যাটলিস্ট একবার করে রিড হয়েছে, সমস্ত অপারেশনসগুলো রিড হয়েছে, সমস্ত যে একটা ট্রানজ্যাকশনের মধ্যে যে সমস্ত অপারেশনসগুলো আছে প্রত্যেকটা, মানে ধরো রিড এক্স, রাইট এক্স, রিড ওয়াই, রাইট ওয়াই, হোয়াট এভার মে বি দেয়ার, অল দিস থিংস হ্যাভ বিন রিড অ্যাটলিস্ট ওয়ান্স, দ্যাট ইজ পার্শিয়ালি কমিটেড। দেন দিস কাম পার্শিয়ালি কমিটেড স্টেট, দ্য ট্রানজ্যাকশন ক্যান আইদার মুভ টু কমিটেড স্টেট অর ইট ক্যান কাম টু ফেল স্টেট। পার্শিয়ালি কমিটেড মানে একবার এইগুলো রিড হওয়ার পরে, টোটাল অপারেশন সেটটা রিড হওয়ার পরে, আমরা টেক টেলিং ইট দে এক্সিকিউট হওয়ার পরে, আমি টকিং অ্যাবাউট রিড হওয়ার পর, ওটা আইদার কমিট স্টেটে যাবে অথবা অ্যাবর্ট স্টেটে যাবে, মানে ফেল স্টেটে যাবে রাদার। আর যদি কমিট স্টেটে যায় তাহলে অল দিস উইল বি, অল দ্য এফেক্টস উইল বি পার্মানেন্টলি সেভড। যদি ফেল স্টেটে যায় তাহলে কোনো এফেক্ট হবে না, কোনো এফেক্ট কার্যকরী হবে না, এবং দ্য ট্রানজাকশন উইল বি অ্যাবর্টেড। সো বেসিক্যালি অ্যাবর্টেড হিয়ার বেসিক্যালি আফটার দি ট্রানজাকশন হ্যাজ বিন রোল্ড ব্যাক অ্যান্ড দ্য ডেটাবেস হ্যাজ বিন রেস্টোর টু ইট স্টেট প্রায়ার টু দ্য স্টার্ট অফ দি ট্রানজাকশন, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবর্টেড, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবর্টেড, অ্যাবর্ট, দ্যাট ইজ আফটার দি ট্রানজাকশন হ্যাজ বিন রোল্ড ব্যাক, ট্রানজাকশনটা রোল ব্যাক করলো আবার প্রিভিয়াস স্টেটে যাচ্ছে আর কি, যেখান থেকে শুরু করেছিল, যে স্টেট থেকে, যে কনসিস্টেন্ট স্টেট থেকে রাদার উইচ উঠছে সেখানে ফিরে যাবে, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবর্টেড। নেক্সট ইজ ফেল্ড আফটার দ্য ডিসকভারি দ্যাট দি নর্মাল এক্সিকিউশন ক্যান নো লঙ্গার প্রসিড, যদি একটা ট্রানজাকশন ডিসকভার করে যে না আমার নর্মাল এক্সিকিউশন কোনো কারণে আমার নর্মাল এক্সিকিউশন প্রসিড করা যাবে না, দেন দ্য ট্রানজাকশন উইল বি ফেল্ড। ওকে, so these things are there, you know this, and that's why I will not go into much details of this again and again, because that will unnecessarily increase the time. Next I will discuss about a very important algorithm, you can say a protocol rather, more often it is known as protocol, set of rules. So you know protocol means set of rules. We are studying this particular protocol term from the networking syllabus. There are lots of protocols in networking. Now here also we will go through one protocol. Again, you know this protocol. This is known as 2PC or two-phase commitment protocol. So that will be our last topic today. 2PC or two-phase commitment protocol. Now what is that? What is that? Basically, we have the same 2PC protocol in centralized architecture. But here we will see 2PC protocol in distributed architecture. So things will be a little bit different. In distributed architecture, 2PC protocol is much, much more complex than it was in centralized database. Centralized database 2PC protocol ja complexity chilo. Distributed environment tumi bujhte parcho tar factors gulo onek beshi, onek kichu factors ekhane beshi kore involved. Obviously the things are a little bit different. সো আমরা 2PC প্রোটোকল নিয়ে শুরু করি। সো বেসিক্যালি আমরা যদি 2PC প্রোটোকলটাকে এক কথায় বুঝতে চাই তাহলে আমরা বলবো ইট ইজ আ স্পেশালাইজড টাইপ অফ কনসেনসাস প্রোটোকল, ইটস আ স্পেশালাইজড টাইপ অফ কনসেনসাস প্রোটোকল। নাও কনসেনসাস মিন্স কাইন্ড অফ ভোটিং, কনসেনসাস মিন্স কাইন্ড অফ ভোটিং, ইট গোজ উইথ দ্য মেজরিটি,
it goes with the majority. Consensus means it goes with the majority. Now here, basically, the basic thing is that আমাদের এখানে ডিসাইড করতে হবে যে ধরে যাক যে আমাদের একটা ট্রানজাকশন রান করছে, সেই ট্রানজাকশনটার একটা যেমন অরিজিনেটিং সাইট আছে, তার ধরে যাক যে এন নাম্বার অফ পার্টিসিপেটিং সাইট আছে, তার যদি একটা অরিজিনেটিং সাইট হয় মেবি তার হয়তো এন নাম্বার অফ পার্টিসিপেটিং সাইট আছে। দ্য প্রবলেম ইজ দ্যাট ওয়েন আই ওয়ান্ট টু কমিট অর সাপোজ আই ওয়ান্ট টু অ্যাবর্ট দ্যাট ট্রানজাকশন, সেটা কিন্তু আমরা যেমন ডিস্ট্রিবিউট আমরা যেমন সেন্ট্রালাইজড আর্কিটেকচারে করেছিলাম দ্যাট ওয়াজ সিম্পল, যে ঠিক আছে যদি তোমার কমিট করার হয় তুমি কমিট করবে, অ্যাবর্ট করার হলে অ্যাবর্ট করবে, বাট এখানে সেই কম সেই ট্রানজাকশনটা কমিটেড হবে না অ্যাবর্টেড হবে সেই ডিসিশনটা কিন্তু শুধুমাত্র অরিজিনেটিং সাইটের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে না, সেইটা কিন্তু তাকে কিন্তু পার্টিসিপেটিং সাইটগুলোর মতামতও জানতে হবে যে এই ট্রানজাকশনটাকে আমি কমিট ফাইনালি কমিট করবো না অ্যাবর্ট করবো। এই যে ডিসিশনটা, এই ডিসিশন মেকিং প্রসিডিওরটা, এটা কিন্তু কনসেনসাস প্রসিডিওর, কনসেনসাস প্রসিডিওর ইন দিস কেস, অ্যাজ বিকজ হিয়ার নট অনলি আ সিঙ্গেল সাইট ইজ ইনভলভড, দেয়ার আর লটস অফ আদার পার্টিসিপেটিং সাইটস আর অলসো ইনভলভড হু আর অলসো রানিং দিস পার্টিকুলার ট্রানজাকশন। সো অবভিয়াসলি ওয়েন আই হ্যাভ টু টেক দ্য ডিসিশন দ্যাট ওয়েদার আই শুড কমিট দিস ট্রানজাকশন আর আই শুড অ্যাবর্ট দিস ট্রানজাকশন, দেন আই হ্যাভ টু টেক দ্য টেক দিস ডিসিশন অন দ্য বেসিস অফ দি আদার পার্টিসিপেটিং সাইটস অপিনিয়ন অলসো, হ্যাজ টু টেক দি অপিনিয়ন অফ দি আদার পার্টিসিপেটিং সাইটস। এই যে টোটাল ব্যাপারটা, এই যে টোটাল প্রসিজিওরটা, এই টোটাল প্রসিজিওরটাই কিন্তু নোন অ্যাজ টু ফেস কমিটমেন্ট প্রোটোকল ইন ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, আমরা সেটাই একটু দেখব। সো বেসিক্যালি আমাকে একটা ডিসিশন নিতে হবে যে হোয়েদার আই শুড কমিট দ্য ট্রানজাকশন আর আই শুড অ্যাবর্ট দি ট্রানজাকশন। এক্ষেত্রে দুটো ফেজ ইনভলভ, মানে এই টোটাল প্রোটোকলটা দুটো ফেজে কাজ করে। ফার্স্ট ফেজ হচ্ছে আমাকে একটা কমন ডিসিশনে যেতে হবে আমাদের সবাইকে, আমরা যারা পার্টিসিপেটিং এবং অরিজিনেটিং আমাদের সবাইকে একটা কমন ডিসিশনে যেতে হবে যে আমরা কি কমিট করব এই পার্টিকুলার ট্রানজাকশন যেটাকে আমরা এখন রান করছি, অথবা এই ট্রানজাকশনটাকে আমরা অ্যাবর্ট করব। সো দ্যাট ইজ ফেজ ওয়ান, দ্যাট ইজ ফেজ ওয়ান। ইন ফেজ ওয়ান টু হ্যাভ টু রিচ টু আ কমন ডিসিশন, দ্যাট ইজ ফেজ ওয়ান। এবং ফেজ টু, যেটা ফেজ টুতে আমরা সিম্পলি ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করব, ফেজ টুতে আমরা সিম্পলি ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করব যে আমরা আইদার কমিট করছি অথবা অ্যাবর্ট করছি, আমরা সে যেটা করব যে ডিসিশনটা আমরা ফেজ ওয়ানে নিলাম আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব ফেজ টুতে এসে। নাও 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 দ্য থিং ইজ ইট ইজ নট সো সিম্পল অ্যাজ ইউ আর টকিং অ্যাবাউট, অ্যাজ আমি যেভাবে বলছি এত সোজা নয়, বিকজ যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, এই ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে এর সঙ্গে কিন্তু অনেক কিছু ইনভলভড, অনেক মেকানিজমস ইনভলভড, আমরা সেটাকে একটু আস্তে আস্তে বলার চেষ্টা করছি। বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর থাকবে, আমরা বলতে পারি অরিজিনেটিং সাইটের ট্রানজাকশন কোঅর্ডিনেটর, টিসিডি আমরা সেটাই বুঝিয়েছি, অরিজিনেটিং সাইটের ট্রানজাকশন কোঅর্ডিনেটর। আর এই যে টি ওয়ান ওয়ান, টি ওয়ান টু, টি ওয়ান থ্রি, এরা হচ্ছে পার্টিসিপেটিং সাইট। এই টি ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি থেকে ওয়ান এন অবধি থাকতে পারে, এরা হচ্ছে পার্টিসিপেটিং সাইট। এবার ঘটনা হচ্ছে যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, যে কোনো সময় ফেলিওর হতে পারে, ফেলিওর হলে আমাকে ট্রানজাকশন রিকভারি, ক্র্যাশ রিকভারি এসব করতে হতে পারে যেগুলো আমরা দেখে এলাম, তাহলে সেই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমাকে লগ মেনটেন করতে হবে। হোয়াট ইজ লগ ইউ নো ইউ হ্যাভ গন টু ইট ইন সেমিস্টার ফোর, দেয়ার আর ডিফারেন্ট লগস, ডিফারেন্ট কাইন্ডস অফ লগস হোয়ার ইচ অ্যান্ড এভরি অপারেশনস আর রিটেন, ইচ অ্যান্ড এভরি অপারেশনস আর রেকর্ডেড। এই লগটা আমরা মেনটেন করি এই কারণে যদি কোনো ফেলিওর অকার করে সেক্ষেত্রে আমরা এই লগ দেখে বলতে পারবো যে আমরা কত অব্দি কাজটা করেছিলাম, কত অব্দি কাজটা বাকি ছিল, কোথায় আমাকে কনসিস্টেন্ট, লাস্ট কনসিস্টেন্ট স্টেট কোথায় ছিল, হেনতেন ব্যাপারগুলো। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য লগ। তুমি করেছিলে মনে আছে কিনা জানি না, যেমন একটা মেকানিজম ছিল রাইট অ্যাহেড লগিং, কোনো কিছু করার আগে আগে লগে লিখে নাও তারপরে কাজটা কমপ্লিট করো, কাজটা করো তুমি কমিট করবে, আগে লগে লেখা হলো কমিটেড দেন তুমি লগ করছো, লাইক দ্যাট। সো বেসিক্যালি দেন তুমি কাজটা করছো, লাইক দ্যাট। সো এখানে একটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর, সে ফার্স্ট অফ অল একটা টাইম
একটা একটা টাইম আউট মেনটেন করে, আমি যেটাকে অ্যাক্টিভ টাইম আউট বলে দেখিয়েছি, একটা টাইমার মেনটেন করে, ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরের কাছে একটা টাইমার আছে, ওকে। এবং এই ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর কিছু লগ মেনটেন করে, কী কী লগ আমি বলি, প্রথম লগটার নাম হচ্ছে কমপ্লিট লগ, প্রথম লগটার নাম হচ্ছে কমপ্লিট লগ। এটা কিন্তু আলাদা আলাদা করে কোশ্চেন আসবে যে হোয়াট আর দ্য লগস আর মেনটেন, সেই জন্যই আমি ছবি দিয়ে জিনিসগুলো কেমনভাবে বুঝিয়েছি। সো ফার্স্ট থিং হচ্ছে কমপ্লিট লগ, হোয়াট ইজ কমপ্লিট লগ, কমপ্লিট লগে সেই ট্রানজ্যাকশনগুলোর ইনফরমেশন লেখা থাকবে যে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিটেড হয়েছে। নেক্সট হচ্ছে আরেকটা লগ থাকবে, তার নাম হচ্ছে গ্লোবাল কমিট অর গ্লোবাল কমিট অর অ্যাবর্ট লগ, যেখানে লেখা থাকবে যে কোন ট্রানজ্যাকশনগুলো কমিটেড হচ্ছে, কোনগুলো অ্যাবর্টেড হচ্ছে, দ্যাট ইজ গ্লোবাল কমিট অর অ্যাবর্ট লগ। নেক্সট আরেকটা লগ থাকবে, সেই লগটার নাম হচ্ছে প্রিপেয়ার লগ। নাও হোয়াট ইজ প্রিপেয়ার লগ, আম কামিং, প্রিপেয়ার লগ, ওকে, প্রিপেয়ার লগ। আর এগুলো সবই ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরের রেসপেক্টের কথা আমি বললাম, ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর এই ধরনের লগগুলো মেনটেন করছে। আর পার্টিসিপেটিং সাইটগুলো দুটো লগ মেনটেন করছে, রাদার ইউ ক্যান সে একটা হচ্ছে লোকাল লগ, লোকাল লগ মানে লোকাল পার্টিসিপেটিং সাইট তাদের নিজস্ব ইনফরমেশনগুলো এখানে মেনটেন করছে, তাদের ডিসিশনসগুলো। আর একটা হচ্ছে ডিসিশন লগ, যেখানে তারা তাদের ফাইনাল ডিসিশন মেনটেন করছে। সো হাউ ইট হ্যাপেন্স, হাউ ইয়ার থিংস আর ওয়ার্কিং, দেয়ার আর বেসিক্যালি ফাইভ স্টেপস, দেয়ার আর বেসিক্যালি ফাইভ মেসেজেস, ফাইভ মেসেজেস আর ইনভলভড, ফাইভ কমান্ডস আর ইনভলভড, ইউ ক্যান সে ফাইভ কমান্ডস, ফাইভ ইনস্ট্রাকশনস আর ইনভলভড। কী করে হচ্ছে, ফার্স্ট ফার্স্ট ইফ ইউ সি ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর ইজ সেন্ডিং আ মেসেজ, প্রিপেয়ার কমিট, পিসি, ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর ইজ সেন্ডিং আ মেসেজ, প্রিপেয়ার কমিট টু অল দ্য পার্টিসিপেটিং সাইটস। ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর অফ দি অরিজিনেটিং সাইট ইট ইজ সেন্ডিং আ মেসেজ, প্রিপেয়ার কমিট টু অল দি পার্টিসিপেটিং সাইটস। এবং এই যে প্রিপেয়ার কমিট মেসেজটা ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর পার্টিসিপেটিং সাইটকে পাঠাচ্ছে, পাঠানোর আগে কিন্তু প্রিপেয়ার লগে সেটা লিখে নিচ্ছে যে আমি কোন কোন পার্টিসিপেটিং সাইটকে প্রিপেয়ার মেসেজ পাঠালাম, আমি 1-1, 1-2 আর 1-3 সাইটকে প্রিপেয়ার মেসেজ পাঠিয়েছি। সো ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর প্রিপেয়ার কমিট মেসেজ পাঠাচ্ছে ট্রানজ্যাকশন পার্টিসিপেটিং সাইটগুলোকে, এটা ফার্স্ট ফেজ, এটা ফার্স্ট মেসেজ, ফার্স্ট স্টেপ রাদার। সেকেন্ড স্টেপ সেকেন্ড যে মেসেজটা যাবে সেটা হচ্ছে পার্টিসিপেটিং সাইটগুলো এর 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 পরিপ্রেক্ষিতে এর 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 জবাব হিসেবে পার্টিসিপেটিং সাইটগুলো ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরকে আইদার রেডি মেসেজ পাঠাবে অথবা অ্যাবর্ট মেসেজ পাঠাবে। যদি ট্রানজ্যাকশন পার্টিসিপেটিং সাইটগুলো যদি রেডি রেডি স্টেটে থাকে, মানে তারা যদি কমিটেড কমিটের জন্য রেডি থাকে, তাদের যদি কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে তারা রেডি স্টেপ পাঠাবে, রেডি পাঠাবে মেসেজ। অথবা তারা যদি তাদের কাজ এদের মধ্যে কারুর কোনো একজনের যদি রেডি না থাকে, সে যদি কমপ্লিট করে না উঠতে পারে কাজ, তাহলে সে অ্যাবর্ট পাঠাবে। তাহলে এরকম হতে পারে সবাই রেডি পাঠালো, এরকম হতে পারে কেউ কেউ রেডি পাঠালো, কেউ কেউ অ্যাবর্ট পাঠালো, এরকম হতে পারে সবাই অ্যাবর্ট পাঠালো। বাট হোয়াট এভার উইল হ্যাপেন, ইট উইল হ্যাপেন উইদিন আ স্পেসিফিক টাইম পিরিয়ড, বিকজ একটা টাইমার আছে ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরের, ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরের কাছে একটা ট্রানজ্যাকশন আছে, কতক্ষণের মধ্যে আমি মেসেজগুলো পাবো। ওর টাইম যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু অন্য সিচুয়েশন, সেটা আমরা ডিসকাস করব। যদি টাইম পেরিয়ে যায়, কোনো মেসেজ না আসে পার্টিসিপেটিং সাইটের থেকে, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো। হোয়াট এভার, সো বেসিক্যালি ও রেডি পাঠাবে অথবা অ্যাবর্ট পাঠাবে, কে, পার্টিসিপেটিং সাইটগুলো। নাও দেখা গেল যে রেডি অথবা অ্যাবর্ট পাওয়া গেল, এরপরে বেসড অন দ্যাট সিচুয়েশন যদি সবাই রেডি পাঠায়, যদি সবাই রেডি পাঠায় অনলি অ্যাট দ্যাট সিচুয়েশন, যদি ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরের কাছে পার্টিসিপেটিং সাইট সবকটা সাইটই রেডি পাঠায়, দেন অনলি ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর একটা কমেন্ট পাঠিয়ে সবাইকে বলবে যে অল অফ ইউ প্লিজ কমিট, ওকে। এটা হবে যদি সবাই রেডি পাঠায়। আর যদি এদের মধ্যে কেউ একজন অ্যাবর্ট পাঠায়, যদি এদের মধ্যে কেউ একজন অ্যাবর্ট পাঠায় অথবা সবাই অ্যাবর্ট পাঠায়, দেন ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটর উইল
instruct the transaction, it will instruct the participating sites that all of you please abort. So এই যে কমান্ড যেটা, এই যে কমান্ড যেটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে পার্টিকুলার সাইটগুলোতে আসছে, এই কমান্ডের মধ্যে আইদার কমিট থাকবে অথবা অ্যাবর্ট থাকবে। কমিট থাকবে যদি তার আগে প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইট ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে কমিট পাঠায়, অ্যাবর্ট থাকবে যদি এদের মধ্যে কেউ একজন অ্যাবর্ট পাঠায় অথবা সবাই অ্যাবর্ট পাঠায়। তাহলে কমান্ডের মধ্যে কমান্ড ক্যান হোল্ড আইদার কমিটস অর অ্যাবর্ট, অর ইউ ক্যান সে রেডি অর অ্যাবর্ট। ওকে, রেডি অর অ্যাবর্ট। After getting this message from the transaction coordinator, final decision, এটা হলো final decision যে আমাকে commit, but participating side গুলো জেনে গেল আমাকে commit করতে হবে আর আমাকে abort করতে হবে এই command message এর মাধ্যমে। এবার final decision-টা পাওয়ার পরে প্রত্যেকটা transaction participating site transaction coordinator কে acknowledgement পাঠাবে যে yes, you have got, I have got your decision. So that is basically the overall thing. That is basically the overall thing. These are the messages, and that those are the logs which is maintained in this total 2PC protocol. This is very important. This is very important. So this is basically the thing. In that way, it happens. এখানে এই এতগুলো ফার্স্টে কি হচ্ছে, ট্রানজাকশন কোঅর্ডিনেটর প্রিপেয়ার কমিট পাঠাচ্ছে বেসড অন দ্যাট পার্টিসিপেটিং সাইটগুলো রিড অর রেডি অর অ্যাবর্ট পাঠাচ্ছে। বেসড অন দ্যাট ট্রানজাকশন কোঅর্ডিনেটর একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাতে পারে প্রত্যেককে, এবং তারপরে সে কমান্ড পাঠাবে, সে কমান্ডের মধ্যে আইদার রেডি থাকবে অথবা অ্যাবর্ট থাকবে, এবং ফাইনালি পার্টিসিপেটিং সাইটগুলো তাদের অ্যাকনোলেজমেন্ট পাঠাবে যে ইয়েস, আই হ্যাভ গট ইউর ফাইনাল ডিসিশন অ্যান্ড আই উইল ডু অ্যাকর্ডিংলি। ওকে, সো দ্যাটস দ্য থিং, দ্যাট ইজ বেসিক্যালি দি 2PC প্রোটোকল। নাও এই 2PC প্রোটোকলের এই যে বললাম যে সিচুয়েশনসগুলো অ্যারাইজ করতে পারে, তার মধ্যে একটা সিচুয়েশন হচ্ছে টাইম আউট সিচুয়েশন, যেখানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর একটা মেসেজ দেওয়ার পর, মানে পার্টিসিপেটিং সাইটগুলোকে মেসেজ দেওয়ার পরেও তাদের থেকে কোনো কোনো রেসপন্স পাচ্ছে না, যদি এরকম সিচুয়েশন হয় তাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ট্রানজাকশন কোঅর্ডিনেটর ধরে নেবে যে সাইটগুলো আইদার ফেল করেছে অথবা ডিউ টু সাম রিজন উই ক্যানট টেক দ্য ফাইনাল ডিসিশন লাইক দিস। সো তারা কিন্তু তখন অ্যাবর্ট করবে। আচ্ছা, নাও ফেজ টু, আমরা এতক্ষণ যেটা বললাম মোটামুটি ফেজ ওয়ানের গল্প বললাম। ফেজ টু মানে এই কমিট 2PC কমিটমেন্ট প্রোটোকলের দুটো ফেজ, ফেজ ওয়ানে এত অব্দি হলো, ডিসিশন নেওয়া অব্দি হলো ফেজ ওয়ান। ফেজ টুতে অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্টেশন হবে। এবার এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেই কিন্তু লগিংয়ের ব্যাপারটা আসছে। প্রত্যেকটা ডিসিশন, সেই ডিসিশনগুলোকে কিন্তু প্রথমে লেখা হবে স্টেবল স্টোরেজে। স্টেবল স্টোরেজের কনসেপ্ট তোমরা নিশ্চয়ই জানো, স্টেবল স্টোরেজের কনসেপ্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই পড়েছো স্টেবল স্টোরেজ। স্টেবল স্টোরেজ বলে বেসিক্যালি কিছু হয় না, অথচ স্টেবল স্টোরেজ মানে সেই স্টোরেজ আইডিয়ালি যেটাকে আমরা বলি যে স্টোরেজটা কোনোদিনও ফেল করবে না। সো বেসিক্যালি এরকমভাবে প্র্যাকটিক্যালি এরকমভাবে কিছু হয় না যে কোনো স্টোরেজ সেটা কোনোদিন ফেল করবে না। সো অ্যাকচুয়ালি আমরা স্টেবল স্টোরেজ অ্যাচিভ করি বাই রেপ্লিকেটিং দ্য স্টোরেজেস। আমরা মোর দ্যান ওয়ান স্টোরেজ মানে রেপ্লিকেট করি। আমরা ধরে নিই যে একটা সাইট একটা পার্টিকুলার স্টোরেজ যদি ফেল করেও আরেকটা স্টোরেজ থেকে আমি সেটা পেয়ে যাব। সো দ্যাট ইজ ইন দ্যাট ওয়ে উই ট্রাই টু অ্যাচিভ দি কনসেপ্ট অফ স্টেবল স্টোরেজ। স্টেবল স্টোরেজের বেসিক্যালি কোনো কনসেপ্ট হয় না, মানে আইডিয়ালি কোনো স্টোরেজই ফেল করবে না এরকমভাবে কিছু হয় না। আমরা এটা অ্যাচিভ করি বাই রেপ্লিকেটিং। যাই হোক, সো বেসিক্যালি অল দ্য ডিসিশনস হুইচ উইল বি টেকেন উইল বি রেকর্ডেড ইন দ্য স্টেবল স্টোরেজ। নেক্সট যেটা করা হয় সেটা হচ্ছে অল দি পার্টিসিপেন্টস তাদেরকে ডিসিশন জানানো হয় যে তোমরা কমিট করবে না অ্যাবর্ট করবে বাই দ্য কমান্ড মেসেজ। ফাইনালি পার্টিসিপেন্টস দে আইদার সেন্ড সি অর এ, সি মিন্স কমিট, এ মিন্স অ্যাবর্ট, এবং তারা সেটা রাইট করে লগে, লগে লেখে সেটা তাদের যে লগগুলো, তাদের যে লোকাল লগ সেখানে লেখে এবং ডিসিশন লগ সেখানে লেখে, এবং ফাইনালি অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেয় কোঅর্ডিনেটরকে। এবং আফটার গেটিং দি অ্যাকনোলেজমেন্ট ফ্রম অল দি পার্টিসিপেন্টস, কোঅর্ডিনেটর তখন তার নিজের যে কমপ্লিট লগ, সেই কমপ্লিট লগে সেটাকে লিখে সেই ইনফরমেশনটা, এবং ফাইনালি দেন ইট ইজ কমিটেড অর অ্যাবর্টেড। সো এই সিচুয়েশনগুলো হয়, এইভাবে কাজটা হয় ইন দি 2PC প্রোটোকল। আমি লাস্ট একটু কয়েকটা টপিক একটু জাস্ট বলে নিয়ে শেষ করে দেবো। এই 2PC প্রোটোকলে কিছু ফেলিওর সিচুয়েশন অকার করতে পারে।
একটা ফেলিওর সিচুয়েশন অকার করতে পারে, যেমন সাইট ফেলিওর হতে পারে কোনো ট্রানজাকশন যখন এই যে ফেলিওর সিচুয়েশনের মধ্যে একটা হচ্ছে সাইট ফেলিওর, সেই সাইটটা কোঅর্ডিনেটর সাইটে ফেল করতে পারে, পার্টিসিপেটিং সাইটে ফেল করতে পারে। এবারে কখন কোন পরিস্থিতিতে কোন সাইট ফেল করলে কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সেইটা নিয়ে আমরা একটুখানি ডিসকাস করতে চাইছি, বাট আমার মনে হচ্ছে যে আজকে অনেকটা হয়ে গেছে। তো মানে কি মানে আমি কি একটু কন্টিনিউ করবো, জাস্ট একটুখানি বাকি আছে, ফেলিওরগুলো কি আমি আজকে বলবো নাকি আজকে এই অবধি থাকবে? তোমরা একটু, আমি অনেকক্ষণ ধরে বলছি, তোমরা একটু বলো আমাকে, যতটা বললাম তত অবধি কোনো অসুবিধা থাকলে আগে বলো। অনেকক্ষণ বলেছি, ওকে ইট ইজ ওকে, ভেরি গুড। সো তাহলে আমি একটু ফেলিওরগুলো নিয়ে আলোচনা করে নিই, দেন ইট উইল বি কমপ্লিটেড। তো বেসিক্যালি যে সাইট ফেলিওরের কথা আমি বলছি, সাইট ফেলিওরের ক্ষেত্রে ধরা যাক যদি এরকম হয় যে তোমার যে পার্টিসিপেন্ট সাইটসগুলো, মানে যারা পার্টিসিপেটিং সাইট, তারা ফেল করলো। কখন ফেল করলো? রেডি লগ লেখা হওয়ার আগে। রেডি লগ তুমি দেখে থাকবে, রেডি লগ বলে একটা লগের কথা আমি বলেছিলাম, সেই রেডি লগ লেখা হওয়ার আগে, মানে প্রিপেয়ার বা রেডি লগ এইগুলোর কথা আমি বলছি আর কি। তো সেই রেডি লগ লেখা হওয়ার আগে যদি ট্রানজ্যাকশন, যদি পার্টিসিপেটিং সাইটটা ফেল করে তাহলে কী হবে? যদি পার্টিসিপেটিং সাইট ফেল করে রেডি লগ লেখা হওয়ার আগে, সেক্ষেত্রে কিছু করার নেই, বিকজ আমি জানবো না যে আমাকে রেডি হতে হবে না অ্যাবর্ট হতে হবে। সো আমাকে আলটিমেটলি অ্যাবর্ট হতে হবে, তো সাইট উইল বি, দ্য ট্রানজ্যাকশন উইল বি অ্যাবর্টেড। বাট যদি রেডি লগ লেখা হওয়ার পরে, যদি রেডি লগ লেখা, বিকজ রেডি লগ কে লিখছে? রেডি লগ লিখছে কোঅর্ডিনেটর। তো রেডি লগ লেখা হওয়ার পরে যদি পার্টিসিপেটিং সাইটগুলো ফেল করে, তাহলে আবার যখন তারা আপ হবে, তারা তখন কোঅর্ডিনেটরকে জিজ্ঞাসা করবে সুলাই কমিট আর অ্যাবর্ট। তখন কোঅর্ডিনেটর তার লগ দেখে বলবে না তুমি কমিট করো অথবা তুমি অ্যাবর্ট করো। ওকে, এটা সে ট্রানজ্যাকশন কোঅর্ডিনেটরকেও জিজ্ঞাসা করতে পারে, অথবা এটা সে তার যে নেইবারিং সাইট, মানে আদার্স যে পার্টিসিপেটিং সাইটগুলো, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি সিচুয়েশন। একটা হচ্ছে রাইট লগ লেখা হওয়ার, রেডি লগ লেখা হওয়ার আগে যদি ফেল করে পার্টিসিপেটিং সাইট, একটা রেডি লগ লেখা হওয়ার পরে যদি ফেল করে। নেক্সট, ফেলিওর শুধুমাত্র পার্টিসিপেটিং সাইটেই হতে পারে তা তো নয়, ফেলিওর কোঅর্ডিনেটর সাইটেও হতে পারে। তো যদি কোঅর্ডিনেটর ফেল করে বিফোর রাইটিং দ্য প্রিপেয়ার লগ, কোঅর্ডিনেটর ফেল করে গেলে প্রিপেয়ার লগ লেখার আগে, প্রিপেয়ার লগ মানে যে প্রিপেয়ার লগে কোঅর্ডিনেটর লিখে রাখছিল যে কাদের কাদের প্রিপেয়ার মেসেজ পাঠানো হয়েছে, যদি সেই প্রিপেয়ার লগ লেখা হওয়ার আগে কোঅর্ডিনেটর ফেল করে, তাহলে অপশন হচ্ছে প্রিপেয়ার ফর কমিট মেসেজ ইজ সেন্ট। ওকে, আর কোঅর্ডিনেটর যদি ফেল করে আফটার রাইটিং দ্য প্রিপেয়ার লগ, তাহলে রেপ্লিকেশন অফ দি মেসেজ টু দি পার্টিসিপেন্টস, তাহলে দেন ইন দ্যাট কেস ওই যে পার্টিসিপেন্টের কাছে মেসেজটা আর আবার রেপ্লিকেট যাবে, কারণ আফটার রাইটিং দ্য রেডি লগ, আফটার রাইটিং দ্য প্রিপেয়ার লগে ফেল করেছে, তার মানে প্রিপেয়ার লগে লেখা আছে কার কার কাছে প্রিপেয়ার মেসেজ পাঠানো হয়েছিল, তাহলে অবভিয়াসলি আবার ওই মেসেজটা আবার পাঠানো হবে, বিকজ ও পরিষ্কার বুঝতে পারবে যে এদের এদেরকে আমি পাঠিয়েছিলাম, তাহলে পাঠানোর কথা ভেবেছিলাম, তাহলে অবভিয়াসলি আমি এদেরকে পাঠাবো, তো তাই জন্য রেপ্লিকেশন অফ দি মেসেজ আবার যাবে। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেটর যদি ফেল করে আফটার রাইটিং দ্য গ্লোবাল কমিট আর গ্লোবাল অ্যাবর্ট লগ, ও ডিসিশন নিয়ে নিয়েছে যে কমিট করবে না অ্যাবর্ট করবে, কিন্তু সেই ডিসিশনের পর নেওয়ার পরও ফেল করে গেছে, তাহলে আবার ওই গ্লোবাল কমিট বা অ্যাবর্ট মেসেজ পাঠানো হবে পার্টিসিপেন্টদের। এটা হচ্ছে যদি সাইট ফেল করে, দুটো তরফের কথা দেখলাম, একটা ট্রানজাকশন, একটা পার্টিসিপেটিং সাইট ফেল করলে কি হতে পারে, আরেকটা কোঅর্ডিনেটর সাইট ফেল করলে কি হতে পারে। নাও আরেকটা সিচুয়েশন হতে পারে, সেটা হচ্ছে লস্ট মেসেজ। এই যে আমরা এতগুলো মেসেজ সেন্ড করছি, প্রিপেয়ার কমিট, ভিড হবে, রেডি না অ্যাবর্ট, কমান্ড করছি, ফাইনালি যে কমান্ড মেসেজটা পাঠাচ্ছি যার মধ্যে আইদার কমিট আর অ্যাবর্ট থাকছে এবং অ্যাকনলেজমেন্ট, এইগুলো যদি ফেল করে তাহলে কি কি হতে পারে। যদি প্রিপেয়ার কমিট মেসেজটা ফেল করে, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর সাইটগুলোকে প্রিপেয়ার কমিট মেসেজ পাঠিয়েছে, সেই প্রিপেয়ার কমিট মেসেজটা ফেল করেছে, তো এক্ষেত্রে ট্রানজাকশন কোঅর্ডিনেটর যেহেতু প্রিপেয়ার কমিট মেসেজটা তার ফেল করেছে, তার মানে পার্টিসিপেটিং সাইটগুলো ট্রানজাকশন কোঅর্ডিনেটরের প্রিপেয়ার কমিট মেসেজটা পারেই না, আর যদি না পেয়ে থাকে তাহলে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের কাছে কোনো অ্যাকনলেজমেন্টও আসবে না, কিছুই আসবে না। তো ট্রানজাকশন কোঅর্ডিনেটর কী করবে? ট্রানজাকশন কোঅর্ডিনেটর তখন আলটিমেটলি অ্যাবর্ট করবে, ট্রানজাকশন কোঅর্ডিনেটর তখন পার্টিসিপেটিং সাইটগুলোকে বলবে তোমরা অ্যাবর্ট করো ভাই, কারণ আমি তো তোমাদের থেকে কোনো রিপ্লাই পেলাম না, তো তোমরা অ্যাবর্ট করো। এটা প্রিপেয়ার কমিট যদি ফেল করে হতে পারে। নেক্সট, রেডি আর অ্যাবর্ট মেসেজ, যেটা রেডি আর অ্যাবর্ট, যেটা ট্রানজাকশন পার্টিসিপেটিং সাইট, যেটা পার্টিসিপেটিং সাইট তারা যে রেডি আর অ্যাবর্ট মেসেজটা ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে পাঠাবে, পাঠায় প্রিপেয়ার কমিট মেসেজ পাওয়ার পর, সেই যদি রেডি আর অ্যাবর্ট মেসেজটা ফেল করে, মানে প্রিপেয়ার কমিটটা এসছে
প্রতিটা পার্টিসিপেটিং সাইটের কাছে, কিন্তু পার্টিসিপেটিং সাইটের যে রেডি আর অ্যাবর্ট মেসেজ যেটা ট্রানজাকশন কোঅর্ডিনেটরের কাছে যাওয়ার কথা সেইটা ফেল করে গেছে, সেইটা পৌঁছয়নি। তাহলে সেক্ষেত্রে ট্রানজাকশন কোঅর্ডিনেটর একটা প্রি স্পেসিফাইড টাইম, যেটা ওই টাইম আউট মেকানিজমে দেখিয়েছিলাম, একটা প্রি স্পেসিফাইড টাইম ওয়েট করবে যে সে তো প্রিপেয়ার কমিট পাঠিয়েছে। তাহলে প্রিপেয়ার কমিট পাঠানোর পরে সে ওয়েট করছে যে পার্টিসিপেটিং সাইট তারা তাকে রিপ্লাই করবে, তো তারা তাকে রিপ্লাই করবে না, বিকজ তাদের যে ফেল, তাদের যে মেসেজগুলো সেই প্রত্যেকটা মেসেজ ফেল করে গেছে। তাহলে অবভিয়াসলি ট্রানজাকশন কোঅর্ডিনেটর কোনো রিপ্লাই পাবে না, তো ট্রানজাকশন কোঅর্ডিনেটর উইল ফাইনালি অ্যাবর্ট দ্য ট্রানজাকশন, কারণ ও তো কোনো ফ্রুটফুল জবাব পেল না। যদি ফ্রুটফুল অ্যান্সার না পায় তাহলে ওর কাছে তো কোনো অপশান নেই, ও তো আর হাত গুনবে না, ও তো বুঝতে পারছে না কি হয়েছে, ও অ্যাবর্ট করবে, সেফ ডিসিশন হবে, ও অ্যাবর্ট করবে। ওকে, নেক্সট ইজ কমান্ড। কমান্ড, সেই কমান্ডের থ্রু দিয়ে ফাইনালি, তুমি যদি মনে করে দেখো, কমান্ড থ্রু দিয়ে ফাইনালি ট্রানজাকশন কোঅর্ডিনেটর পার্টিসিপেটিং সাইটগুলোকে বলছিল যে আইদার তোমরা কমিট করবে, মানে একটাই ডিসিশন করার ছিল, কমিট অথবা অ্যাবর্ট, সেটাই কমান্ড দিয়ে করছিল। সো আফটার রাইটিং টিল দ্য টাইম আউট ইন দ্য পার্টিসিপেটিং সাইট পার্টিসিপেন্ট এন্ড আ রিকোয়েস্ট ফর আ রিপিটেশন অফ দি কমান্ড ইজ সেন্ট বাই দ্য পার্টিসিপেন্ট, মানে কি বললো, এই যদি কমান্ড মেসেজটা ফেল করে, ঠিক আছে, এই যে কমান্ড মেসেজটা ফেল করে, যদি এটা ফেল করে যায় তাহলে একটা টাইম অবধি পার্টিসিপেন্ট তারা ওয়েট করবে কমান্ড পাওয়ার জন্য। তারা ওয়েট করবে যে আমাদের বস কি বলবে, আমাদের ট্রানজাকশন কোঅর্ডিনেটর, ওদের বস, তো ট্রানজাকশন কোঅর্ডিনেটর কি তার নেক্সট জবাব, আমরা কি কমিট করবো না আমরা অ্যাবর্ট করবো, তারা এই অবধি ওয়েট করবে। করার পরেও যদি রিকোয়েস্ট না পায়, বস তো কিছু করার নেই, যদি করার পরেও যদি রিকোয়েস্ট, যদি রেসপন্স না পায় ওয়েট করার পর, আবার ওরা রিকোয়েস্ট করবে, প্লিজ কাইন্ডলি টেল আস দ্যাট হোয়েদার উই শুড ডু, উই শুড ইউ কমিট আর শুড ইউ অ্যাবর্ট, আবার ওরা ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে রিকোয়েস্ট করবে বাই আ মেসেজ। ওকে, দিস দ্য থিং। আদার ইজ অ্যাকনোলেজমেন্ট। নাও যদি ওই যে অ্যাকনোলেজমেন্টগুলো প্রতিটা ক্ষেত্রে তুমি দেখবে অ্যাকনোলেজমেন্ট পাঠানো হচ্ছিল, ট্রানজাকশন যে পার্টিসিপেটিং সাইট তারা কিন্তু কোঅর্ডিনেটরকে অ্যাকনোলেজ পাঠাচ্ছিল যে হ্যাঁ আমি তোমার মেসেজ পেয়েছি, হ্যাঁ আমি তোমার মেসেজ পেয়েছি, তো সেই যে ফাইনাল অ্যাকনোলেজমেন্ট, সেই যে ফাইনাল অ্যাকনোলেজমেন্ট, যে ফাইনাল অ্যাকনোলেজমেন্টটা কমিট অথবা অ্যাবর্টের পর, এই ফাইনাল ডিসিশনটা জানার পর পার্টিসিপেটিং সাইট যে অ্যাকনোলেজমেন্টটা পাঠালো, সেই যে সেই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু ভেরি ভাইটাল। তো সেই অ্যাকনোলেজমেন্টটা, সেই অ্যাকনোলেজমেন্টটা বেসিক্যালি যদি ফেল করে, সেই অ্যাকনোলেজমেন্টটা যদি ফেল করে তখন কি হতে পারে, তো অ্যাকনোলেজমেন্টটা কার পাওয়ার কথা, ফাইনালি ট্রানজাকশন কোঅর্ডিনেটরের পাওয়ার কথা। ট্রানজাকশন কোঅর্ডিনেটর সেই অ্যাকনোলেজমেন্টের মাধ্যমে এটা বুঝবে যে আমার যে ফাইনাল কমান্ড সেটা প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইট পেল কি পেল না। এই যে অ্যাকনোলেজমেন্টটা, এই অ্যাকনোলেজমেন্টটা কি হবে, আফটার ট্রানজাকশন কোঅর্ডিনেটর সেই অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করবে, যদি প্রি স্পেসিফাইড টাইম ওয়েট করার পরেও সেই অ্যাকনোলেজমেন্ট না আসে তার পার্টিসিপেন্টের কাছ থেকে, তাহলে ট্রানজাকশন কোঅর্ডিনেটর কমান্ড মেসেজটাকে আরেকবার সেন্ড করবে ফর সেফটি, কারণ ও তো বুঝতে পারছে না সবাই মেসেজটা পেয়েছে কি পায়নি, বিকজ কমান্ড অ্যাকনোলেজমেন্ট সবাই পাঠায়নি, তাহলে ও আবার সেন্ড করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যাকনোলেজমেন্ট ফেলিওর, অ্যাকনোলেজমেন্ট ফেলিওর হলে এটা হবে। সো অল দিস ফেলিওর সিচুয়েশনস আর দেয়ার। লাস্ট আরেকটা ফেলিওর সিচুয়েশনের কথা শুধু বলবো, দিয়ে আমরা শেষ করে দেবো আজকে, দ্যাট ইজ নেটওয়ার্ক পার্টিশনিং। নেটওয়ার্ক পার্টিশনিং, নেটওয়ার্ক পার্টিশনিং ইজ আনাদার ভেরি ভাইটাল অ্যাপ্রোচ, আনাদার ভেরি ভাইটাল কাইন্ড অফ ফেলিওর। আর নেটওয়ার্ক পার্টিশনিং হতে পারে বিভিন্নভাবে, ধরা যাক সিচুয়েশনটা এরকম যে আমার কাছে মোট চারটে পার্টিসিপেটিং সাইট আছে, যেটা আমি P1, P2, P3, P4 দিয়ে দেখিয়েছি, চারটে পার্টিসিপেটিং সাইট আছে P1, P2, P3, P4 এবং অবভিয়াসলি একটা ট্রানজাকশন কোঅর্ডিনেটর আছে TC। এবার ধরা যাক আমার কাছে দুটো নেটওয়ার্ক সেগমেন্ট আছে, আমার নেটওয়ার্কটা দুটো সেগমেন্টে ভাগ করা আছে, ধরা যাক যে দুটো ল্যান সেগমেন্ট আছে, ধরা যাক দুটো ল্যাব আছে, দুটো ল্যাবের একটা ল্যাব ওয়ান, সেই ল্যাব ওয়ানে পার্টিসিপেন্ট ওয়ান, পার্টিসিপেন্ট টু আর ট্রানজাকশন কোঅর্ডিনেটর, ওরা ল্যাব ওয়ান সেকশনে আছে। আমার যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর তার সঙ্গে যে দুটো পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট ওয়ান এবং পার্টিসিপেন্ট টু, তারা ল্যাব ওয়ান সেকশনে আছে। আর আমার যে আদার্স দুটো পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট থ্রি এবং পার্টিসিপেন্ট ফোর, তারা ল্যাব টু সেকশনে আছে। এবার যারা ল্যাব ওয়ান সেকশনে আছে, মানে যাদের সঙ্গে ট্রানজাকশন কোঅর্ডিনেটর আছে, আমি তাদেরকে নাম দিলাম কোঅর্ডিনেটর গ্রুপ।
আর যাদের সঙ্গে ট্রানজাকশন কোঅর্ডিনেটর নেই, যেখানে শুধুমাত্র পার্টিসিপেটিং সাইট দুটো আছে, তাদের নাম দিলাম পার্টিসিপেন্ট গ্রুপ। এবার তুমি তোমার অ্যাঙ্গেল থেকে ভেবে দেখো, সাপোজ ট্রানজাকশন কোঅর্ডিনেটর একটা মেসেজ পাঠিয়েছে প্রত্যেকটা পার্টিসিপেন্টিং সাইটকে। ভেবে দেখো, ট্রানজাকশন কোঅর্ডিনেটর প্রত্যেকটা মেসেজকে একটা করে পার্টিসিপেন্ট প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইটকে একটা একটা মেসেজ পাঠিয়েছে। পাঠানোর পরে ট্রানজাকশন কোঅর্ডিনেটর ওয়েট করে বসে আছে যে পার্টিসিপেটিং সাইট তাকে রিপ্লাই করবে, অ্যাকনলেজমেন্ট করবে। কিন্তু দেখা গেল ট্রানজাকশন কোঅর্ডিনেটর দুটো সাইটের থেকে অ্যাকনলেজমেন্ট পেল P1 P2, আর দুটো সাইটের থেকে অ্যাকনলেজমেন্ট পেল না P3 P4। ধরে দেখো ট্রানজাকশন কোঅর্ডিনেটর দুটো সাইটের থেকে অ্যাকনলেজমেন্ট পেয়েছে P1 P2, আর দুটোর থেকে পাইনি P3 P4। ট্রানজাকশন কোঅর্ডিনেটর কি মনে করবে? ট্রানজাকশন কোঅর্ডিনেটর মনে করবে যে পার্টিসিপেটিং সাইট P3 এবং P4 তারা ডাউন, দে হ্যাভ ফেলড। পার্টিসিপেটিং সাইট P3 এন্ড P4 দে হ্যাভ ফেলড, রাইট? বিকজ ওকে দেখছে P1 P2 ওকে মেসেজ পাঠাচ্ছে, তো P1 P2 ইজ ওকে, তার মানে ওর ওর মেকানিজমে কোনো প্রবলেম নেই, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর এর মেকানিজমে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে P3 এন্ড P4 এ, প্রবলেমটা হচ্ছে P3 এন্ড P4 এ। তাহলে ও মনে করবে যে সাইট P3 এন্ড P4 হ্যাজ ফেলড, এটা একটা। নেক্সট, এরকম হতে পারে যে প্রত্যেকটা পার্টিসিপেটিং সাইট ট্রানজাকশন কোঅর্ডিনেটরকে একটা মেসেজ পাঠিয়েছে, একটা ডিসিশন জানিয়েছে যে আমি 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 কমিট করবো না, অ্যাবর্ট করবো, আমার সেই ডিসিশনটা জানিয়েছে। এবার তারপরে পার্টিসিপেটিং সাইটগুলো ওয়েট করে আছে ফাইনালি তাদের মেসেজ থেকে, মানে ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে ফাইনাল মেসেজ, ফাইনাল ভার্ডিক্ট পাওয়ার জন্য। ফাইনাল ভার্ডিক্টটা হবে এই কমান্ড মেসেজ, কমান্ড মেসেজের মধ্যে আইদার কমিট করতে বলা থাকবে অথবা অ্যাবর্ট করতে বলা থাকবে। এই যে এইটা পার্টিসিপেটিং সাইট এইটার জন্য ওয়েট করে বসে আছে। দেখা গেল যে পার্টিসিপেটিং সাইট ট্রানজাকশন কোঅর্ডিনেটর P2 এবং P1, এই যে পার্টিসিপেটিং সাইট, তারা ট্রানজাকশন কোঅর্ডিনেটর থেকে এই ভ্যালিডটা পেয়ে গেল। অথচ পার্টিসিপেটিং সাইট P3 এবং P4, পার্টিসিপেটিং সাইট যে P3 এবং P4, তারা কোনো ভ্যালিড পেল না, তারা কোনো ভ্যালিড পেল না, তারা দাঁড়িয়ে আছে, তারা ওয়েট করছে। তারা আবার আবার তারা রিকোয়েস্ট পাঠালো, কারণ ওই পার্টিসিপেটিং সাইটের তো তারা তো তাদের তারা তো কী করতে পারে, তারা শুধুমাত্র রিকোয়েস্ট পাঠাতে পারে যে তুমি আবার আমাকে বলো দয়া করে যে আমি কি কমিট করবো না অ্যাবর্ট করবো, বিকজ ট্রানজাকশন কোঅর্ডিনেটর তো বস, আর তো কিছু করার নেই পার্টিসিপেটিং সাইটে। তো আবার রিকোয়েস্ট করলো যে কী করবো, আমি কমিট করবো না অ্যাবর্ট করবো, দেখা গেল ও কোনো রিপ্লাই পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ট্রানজাকশন কোঅর্ডিনেটরের রেসপেক্টে, সরি, পার্টিসিপেটিং সাইট P3 এবং P4 এর রেসপেক্টে তারা কী মনে করবে? তারা মনে করবে কোঅর্ডিনেটর হ্যাজ ফেলড, কারণ কোঅর্ডিনেটর আমাকে কোনো রেসপন্স করছে না, তার মানে কোঅর্ডিনেটর ফেল করে গেছে। আর ট্রানজাকশন কোঅর্ডিনেটর মনে করবে যে যেহেতু P1 P2 তো আমাকে ঠিকঠাক মেসেজ দিচ্ছে, P3 P4 আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, তাহলে P3 P4 হ্যাজ ফেলড। তাহলে দুজনের এন্ডেই কিন্তু এ ভাবছে ও ফেল করেছে, ও ভাবছে এ ফেল করেছে। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কেউই প্রোগ্রেস করবে না, এই সিচুয়েশনে কেউই এগোতে পারবে না সামনের দিকে। সো বেসিক্যালি এই সিচুয়েশন ইজ নোন অ্যাজ ব্লকিং স্টেট। এই সিচুয়েশনটাকে আমরা বলি ব্লকিং স্টেট। এখানে ব্লকিং অ্যারাইজ করে গেল, যেখানে যেহেতু তার নেটওয়ার্ক পার্টিশন, এটা ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা ব্রেক করে গেছে, ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি যে দুটো নেটওয়ার্ক সেগমেন্ট, ল্যাবের যে দুটো ল্যাব L1 আর ল্যাব L2 ছিল, এবার ল্যাব L1 এর আর ল্যাব L2 যে কানেকশনটা, সেই কানেকশনটা ব্রেক করে গেছে। ল্যাব L1 এর নেটওয়ার্ক ঠিক আছে, ল্যাব L2 নেটওয়ার্ক ইটসেলফ ঠিক আছে, কিন্তু তাদের যে কানেক্টিং নেটওয়ার্ক সেটা ফেল করে গেছে। তো এটা বেসিক্যালি হচ্ছে তোমার নেটওয়ার্ক পার্টিশন। এই সিচুয়েশন অ্যারাইজ করলে কোঅর্ডিনেটর মনে করবে পার্টিসিপেন্ট ফেল করেছে, পার্টিসিপেন্ট মনে করবে কোঅর্ডিনেটর ফেল করেছে, আলটিমেটলি কেউই প্রোগ্রেস করবে না। সো দ্যাট ইজ বেসিক্যালি নেটওয়ার্ক পার্টিশনিং, হুইচ ইজ আ ব্লকিং স্টেট, হুইচ ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টু ফেস কমিটমেন্ট প্রোটোকল, হুইচ ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টু ফেস কমিটমেন্ট প্রোটোকল। অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস ফর টুডে বিফোর দিস পূজা ভ্যাকেশন। উই উইল স্টার্ট আওয়ার ক্লাস এগেন আফটার দি পূজা ভ্যাকেশন। মিন ওয়াইল আই উইল গিভ ইউ সাম অ্যাসাইনমেন্ট, especially some problem on query optimization and some problems from all these things also. Go through this assignment, go through the assignment, try to solve the assignment, upload it in the Google class, because I will give you the assignment in the Google class and you will also submit that assignment in the Google class. Hate kore, hate likhbe, tarpore scan korbe, tarpore Google class e upload korbe. Khub bhalo hoy jodi PDF form e upload koro.
So that will be our thing, that will be our job, all over, all total. So today's class is over. Now you can tell me if you have any doubt on any of these portions, because we have covered some portion on transaction. But all these portions are known to you. It is not new to you. That's why you have covered this much amount of portion. Now if you have any doubt, any sort of question, you can ask me. Otherwise, I will end the class with you today. Bolo amake jodi kono prosno